আসসালামু আলাইকুম দর্শক, নান্দনিক টিভি লাইভ অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। শীতের এই রাত্রে আজকে আমাদের আয়োজন শিক্ষা এবং বেকারত্ব। আমাদের অতিথি বিষয়ের উপর আলোচনা করবেন জনাব তৌহিদুল ইসলাম, উদ্যোক্তা ডিজিল্যান্ড, প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ব্রিটিশ ইঞ্জিনিয়ারিং কলেজ সিলেট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি তৌহিদ ভাই, আপনি শুনছেন আমাকে? হ্যাঁ, শোনা যাচ্ছে শাহিন ভাই। শীতের এই রাত্রে আরামের বিছানাকে উপেক্ষা করে আমাদের নান্দনিক টিভি অনুষ্ঠানে আজকের একটি গুরুত্বপূর্ণ বিষয় শিক্ষা বেকারত্ব নিয়ে আজকের আলোচনায় আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আপনাকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। জি জনাব তৌহিদুল ইসলাম, প্রথমেই জানতে চাইবো আমাদের দেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থা বেকারত্ব নিরসনে বা বেকারত্ব দূরীকরণে কতটা ভূমিকা পালন করছে? ধন্যবাদ উপস্থাপক জনাব শামীম আহমেদ তালুকদার। উনি আসলে আপনার কথা আমি কি বলবো, সেটা বিষয় হচ্ছে এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসছেন আজকে সামনে, সেটা আসলে আমার বলার কথা নয়। সেখানে দেশে আরো বড় বড় শিক্ষাবিদ আছেন, আরো বড় বড় মনীষীরা আছেন, শিক্ষামন্ত্রী আছেন এবং প্রাক্তন মন্ত্রী মহোদয় আছেন, অনেক ব্যক্তি আছেন। শিক্ষার সাথে জড়িত নয় বাংলাদেশের জনগোষ্ঠী কিন্তু নেই বললেই চলে। সুতরাং যেহেতু এত গুরুত্বপূর্ণ বিষয় আজকে আলোচনা শুরু হচ্ছে, আমি মনে করি এই আলোচনার জন্য আমি উপযুক্ত কিনা যথেষ্ট সন্দিহান আছে। তারপরেও দায়িত্ব এবং কর্তব্যের প্রয়োজনে কিছু কথা বলতে পারি। আমি আজকের যে প্রশ্নের অবতারণা করছেন শিক্ষা বেকারত্ব, দুটা বিষয় এমন একটা আমরা সন্ধিক্ষণ আমরা বর্তমানে অতিক্রম করতেছি সভ্যতা, যেখানে আমরা ডিজিটাল যুগে প্রবেশ করতেছি। অর্থাৎ মানুষ ধারাবাহিক একটা সভ্যতা বিবর্তন হয়েছে, পাথর সভ্যতা মানুষ গুহাবাসী, মানুষ ধীরে ধীরে গুহা থেকে বেরিয়ে সে পাথর যুগে প্রবেশ করে, প্রস্তর যুগ দীর্ঘদিন অতিক্রান্ত হওয়ার পরে ধাতুর যুগ প্রবেশ করে, ধাতুর যুগ থেকে প্রবেশ করতে করতে শেষ পর্যন্ত সে আধুনিক যুগে প্রবেশ করা শুরু করে এবং আধুনিকতা প্রায় চরম শিখরে বর্তমান পৃথিবী চলছে, যেখানে ডিজিটাল যুগের প্রায় কোথাও কোথাও ডিজিটাল পুরো যুগ চলছে, কোথাও গিয়ে প্রবেশ করতেছে। এই মুহূর্তে এই শিক্ষা বেকারত্ব শব্দটা আমাদের জাতির জন্য একটা গবেষণা এবং মহাচিন্তার বিষয়। আমরা জাতিগত ভাবে, আমরা সমগ্র জাতি, আমাদের সরকার, আমাদের রাষ্ট্র, আমাদের কর্তব্যরত অভিভাবক যারা আছেন, তারা কি ভূমিকা নিয়েছেন, শিক্ষার সংজ্ঞা কি, শিক্ষার লক্ষ্য কি, শিক্ষার সাথে বেকারত্ব সম্পর্ক কি, অনেকগুলো বিষয় এখানে জড়িত। প্রথম যদি আমি বলি শিক্ষার সংজ্ঞা এবং লক্ষ্য কি, এটা আগে আমাদের আজকে আমাদের শ্রোতা সবাই বোঝা উচিত। যদি এটা না বোঝানো যায় বা না বোঝানো হয়, আলোচনার গভীরে পৌঁছা অনেক মুশকিল হবে। যদি আমি প্রশ্ন করি যে শিক্ষাটা কি, এই শিক্ষা কি প্রশ্ন করলে উত্তরটা অনেকে অনেকভাবে দিবেন, ইভেন কি এই শিক্ষার লক্ষ্য নিয়ে, শিক্ষা নিয়ে বিস্তর গবেষণা হয়েছে, অনেক মন্তব্য আছে, অনেক কিছু আছে। যেমন টনি ব্লেয়ার একটা বক্তব্য, একটা মন্তব্য কমেন্ট ছিল, ইফ ইউ আস্ক মি থ্রি প্রায়োরিটি অফ মাই গভর্নমেন্ট, দেন আই উইল আনসার এডুকেশন এডুকেশন এডুকেশন। অনেক ধরনের বক্তব্য মন্তব্য আছে, কিন্তু সে তুলনায় আমরা কি করছি সেটা জানার দরকার। আজকে আমরা যদি লক্ষ্য করি গভীরভাবে বেদনাদায়ক একটা চিত্র আমাদের সামনে ফুটে ওঠে, যে চিত্র হচ্ছে আমাদের শিক্ষা আছে,
বেকারত্ব আছে, এবং এই তিন ধরনের বেকার আজকে আমাদের উৎপন্ন হচ্ছে। একটা হচ্ছে শিক্ষিত বেকার, ওটি দুঃখজনক। এখন যদি আমি আমার সরকার বা অভিভাবক বা দায়িত্বশীল ব্যক্তিকে প্রশ্ন করি, এই মুহূর্তে অ্যাপ্রক্সিমেট হোক কাছাকাছি বাংলাদেশে কতজন শিক্ষিত বেকার আছেন, এই জবাবের যদি প্রশ্নটা আমি করি, তাহলে আমি একটা ছবি একটা ইমেজ উল্লেখ করতে চাই। আপনি একটা চাকরি বিজ্ঞাপন দেন যে একটা পদে আপনি লোক চাচ্ছেন, মাস্টার ডিগ্রি হোল্ডার একটা লোক চাচ্ছেন, বেতন 5,000 টাকা। যদিও 5,000 টাকা বেতনটা একজন মাস্টার ডিগ্রি হোল্ডার বেতনের আবেদনের সাথে সেটা মানানসই নয়, অর্থাৎ যুক্তিগত পূর্ণ নয়, আপনি চিন্তা করেন কতগুলো আবেদন পড়বে, সেখান থেকে বুঝতে পারেন যে বেকারত্বের চাপ কত তীব্র বাংলাদেশে। যদি আপনি চান, যদি মনে করেন চাচ্ছেন আপনি এসএসসি পাস যোগ্যতার কোনো প্রিয় নিয়োগ দিবেন কোনো একটা অফিসে কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠানে, প্রথম দেখা যায় যোগ্যতার সংকট, যোগ্য লোক পাওয়া যাচ্ছে না, প্রথম সংকট দেখা দিবে। দ্বিতীয়ত এখানে দুর্নীতি দেখা দিবে, কিভাবে অনেক মধ্যে নিয়োগ পাওয়া যাবে। তৃতীয়ত এখানে দেখা 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 যাবে যে তীব্র আবেদনের যে তীব্রতা, মানুষের যে চাকরি পাওয়ার যে তীব্রতা, সেই বিষয়টা লক্ষণীয় হবে। তাহলে প্রশ্ন হলো, এই সংকট তো একদিনে সৃষ্টি হয় না, ধীরে ধীরে সৃষ্টি হচ্ছে, এবং সবচেয়ে দুঃখজনক হচ্ছে শুধু সৃষ্টি হচ্ছে না, এই সমস্যাটা যত দিন যাচ্ছে ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে, এটাকে ডিক্রিসিং করার কমানোর কোনো লক্ষণ বা পদক্ষেপ নেই। এই জন্য এটা আতঙ্কের এবং হচ্ছে দুঃখজনক বিষয়। এখন এই শিক্ষা যদি প্রশ্ন করে শিক্ষা কি, আমি একটা উদাহরণ দিই। এভাবে ধরেন 2009 কি 10 সালের দিকে আমাদের শিক্ষার্থী হঠাৎ করে একটা ক্লাসরুমে প্রশ্ন করলেন, তখন আমি মাত্র বিয়ে করলাম, একটা মেয়ে হয়েছে আমার, তখন মেয়ে হওয়ার পরে প্রশ্ন করলেন হঠাৎ করে, তার রহস্য করে প্রশ্ন করতেন, স্যার মেয়ে হয়েছে, আচ্ছা স্যার বলেন তো আপনার মেয়েকে কোন স্কুলে পড়াবে। আমি বললাম ঠিক আছে, প্রশ্নটা যদি আপনি করছেন, আপনারা করছেন, আপনারা জবাব দেন। তখন কিছু শিক্ষার্থী জবাব দিল, স্যারের স্কুলকে পড়াবে ব্লুবার্ড স্কুলে, কেউ বললেন স্যারের স্কুল স্যারের মেয়েকে পড়াবে স্যারের ক্যান্টনমেন্ট স্কুলে, কে বললেন যে না স্যারের ছেলেটি কোথাও পড়াবেন, ঢাকার কোন উন্নত স্কুলে পড়াবেন, না আরো মন্তব্য করা শুরু করলো। আমি তো ওদের সব মন্তব্য শোনা মন্তব্য দিলাম, জিজ্ঞেস করলাম আচ্ছা বলেন তারপরে কেন এই জবাব গুলো দিলেন। এক একজন একটা জবাব দিলেন যে প্রশ্ন একটাই যে আপনার মেয়েকে কোন স্কুলে পড়াবেন। তো আমি জবাব দিলাম আচ্ছা আপনার একটা প্রশ্ন করে বলেন তো শিক্ষার লক্ষ্য কি, আমি স্কুল থেকে কি পাবো, আমি স্কুলে মেয়েকে কেন পাঠাবো, স্কুল থেকে আমি কি নিয়ে আসবো। তখন তারা বললো স্কুলে স্যার কি নিয়ে আসবো, স্কুল তো পড়তে যাবেন। তাহলে যদি স্কুলে পড়তে যাবো সংখ্যাটা সহজ হতো, তাহলে আসলে আমাদের শিক্ষা নিয়ে তো গবেষণার প্রয়োজন ছিল না। স্বাভাবিক মানুষ স্কুল মানে পড়াশোনা মনে করে, কিন্তু যদি আমি স্পেসিফিক প্রশ্ন করি আপনি কি কি যোগ্যতা অর্জন করবেন স্কুল থেকে, তাহলে আপনি কি জবাব দিবেন। হয়তো একটা ছেলে ক্লাস 9 পর্যন্ত উঠলে সে একটু বাংলা লিখতে পারবে, বাংলা একটু কথা বলতে পারবে, এই তো। আর যদি ইংরেজি বিষয়ে প্রশ্ন করেন, আমার অভিজ্ঞতা আরো বলতে চাই, এটা যদি পরিসংখ্যান নিতে কেউ চান, তা দয়া করে পরিসংখ্যান নেওয়াটা উত্তম। আপনি সাধারণ বিশ্ববিদ্যালয়ের সামনে দাঁড়িয়ে যান, আর র্যান্ডমলি 10 জন ছেলে মেয়েকে আপনি নিয়ে আসেন, নিয়ে এসে তাদেরকে বলেন যে আপনি আপনার জীবন সম্পর্কে একটা প্যারাগ্রাফ লেখেন অ্যাবাউট ইউর মাই ইউর সেলফ, তারপর আপনি মূল্যায়ন করে দেখতে পাবেন কি ভয়াবহ চরিত্র, কি ভয়াবহ চিত্র আমাদের সামনে উঠে আসছে। এই কারণে হচ্ছে দুঃখজনক যে এটা আমাদের শিক্ষা আজকে বিভিন্ন ওয়ার্ল্ডের ক্ষেত্রে, যদি আমি ইউকে থেকে তুলনা করি, দেখা যাচ্ছে মাস্টার ডিগ্রি যারা হোল্ডার, যারা বাংলাদেশে মানে খুব শিক্ষিত বলে পরিচিত হন, তারাও ইংল্যান্ডে গিয়ে কোনো মানসম্পন্ন জব পাচ্ছেন না। কেন পাচ্ছেন না সেই উত্তরটা জবাবটা পড়ে আসতেছি। আমি এখানে কথা বলছি বারবারে শিক্ষা কি, তখন আমি ওদের প্রশ্ন করলাম আপনারা বলেন তো শিক্ষার লক্ষ্যটা কি। ওই শিক্ষার্থী ক্লাস আমি প্রশ্ন করলাম যে শিক্ষার কি লক্ষ্য। আসলে কেউ বললেন স্যার শিক্ষা তো আমরা শিক্ষা লেখাপড়া শিখতেছি ভালো কোনো জব পাওয়ার জন্য, ম্যাক্সিমাম মানে শিক্ষার্থীর উদ্দেশ্য একটা আমি পড়ালেখা করতেছি একটা জব পাওয়ার জন্য, কিছু আর্নিং করার জন্য, তাহলে কি শিক্ষার লক্ষ্য অর্থ উপার্জন। তখন বললো তো অনেকে বললো যে স্যার এটা তাই, এটা স্বাভাবিক দৃষ্টিতে প্রশ্ন করি শিক্ষার প্রকৃত কি লক্ষ্য হওয়া উচিত। তো এই ক্ষেত্রে যে জবাবটা বেরিয়ে আসে, ম্যাক্সিমাম শিক্ষার্থী সাধারণ যদি আপনি নিজে আপনার ছোট বোন আছে ভাই আছে বোন আছে না জেনে ওদেরকে না বুঝে প্রশ্ন করুন তুমি কেন পড়ালেখা শিখছো,
তখন আপনার আব্বা আম্মা বলবে পড়ালেখা শিখলে তুমি বড় একটা চাকরি পাবে, তুমি বেশি টাকা আর্ন করবে, তুমি বড় ডাক্তার হবে, বড় ইঞ্জিনিয়ার হবে। ইঞ্জিনিয়ার কি করবো, বেশি টাকা আর্ন করবে। তাহলে ঘুরে ফিরে আমরা একটা কথাই তৈরি হচ্ছে, শিক্ষার লক্ষ্য হচ্ছে অর্থ উপার্জন। এই জিনিসটা বর্তমানে চলছে, চলমান। এই অর্থ উপার্জনের জন্য আমরা শিক্ষা অর্জনের জন্য নৈতিকতা হারিয়ে কেউ নকল করছি, কেউ অনিয়মের আশ্রয় নিচ্ছি, যে যা পারতেছে করতেছি। কিন্তু যদি প্রশ্ন করি শিক্ষার প্রকৃত লক্ষ্য হওয়া কি, আমার মনে হয় আমার কোনো শ্রোতা বা দর্শক যারা শুনছেন তারা তার জবাব করে দিতে পারবেন। তারপর আমি বলে নিচ্ছি শিক্ষার প্রকৃত লক্ষ্য আমার মতে এটাই প্রকৃত শিক্ষা, যে আপনাকে ভালো থেকে মন্দে পার্থক্য করার যোগ্যতা সৃষ্টি করবে, আপনি ন্যায় অন্যায়ের মধ্যে পার্থক্য সৃষ্টি করতে পারবেন। এটাই শিক্ষার প্রকৃত লক্ষ্য উচিত আমি বলে মনে করি। তোমার বিজন্ম থাকতে পারে, পৃথিবীর অন্য বিষয়ে অনেক মানে প্রকাশ করছেন, আমি এটাই বলবো ওটাই প্রকৃত শিক্ষা, যে শিক্ষা আপনাকে সাদা এবং কালো, ভালো এবং মন্দ, ন্যায় এবং অন্যায়ের মধ্যে পার্থক্য শিখাতে পারবে, পার্থক্য বুঝাতে পারবে, সেটাই প্রকৃত শিক্ষা। এবং যদি আমি এই বছর আগে একটু বলি, এখন আপনার আরেকটা প্রশ্ন, শিক্ষা কত প্রকার, সাধারণত বলবেন শিক্ষা প্রধানত কত প্রকার, শিক্ষা তো কোনো প্রকার আছে নাকি, সাধারণ মানুষ এটাকে শিক্ষা প্রকার কি, আবার কে বলবে হ্যাঁ শিক্ষা দুই প্রকার, কি আরবি শিক্ষা, মাদ্রাসা শিক্ষা, আর মানে ইসলামিক শিক্ষা, অন ইসলামিক শিক্ষা। এই একটা ক্লাস বেগের মতো মনে কি করে যে একদল আমাদের দেশের শিক্ষার্থীরা মাদ্রাসায় পড়ছেন আর একদল স্কুলে পড়ছেন, বেসিক্যালি এই দুটো ভাগ দেখা যাচ্ছে। কিন্তু আমি প্রশ্ন যদি করি শিক্ষা কত প্রকার, এই জবাবটা কেউ দিবেন শিক্ষা, শিক্ষা তো দু প্রকার, মাদ্রাসা তো আরবি শিক্ষা বা বাংলা শিক্ষা, বা কেবল মাদ্রাসা শিক্ষা, কেবল ইসলামিক শিক্ষা, এই ধরনের ক্লাসিফাই। কিন্তু আমাকে যদি প্রশ্ন করা হয় শিক্ষা কত প্রকার, আমি বলবো শিক্ষা হচ্ছে তিন প্রকার, একটা হচ্ছে অশিক্ষা, একটা কুশিক্ষা, একটা সুশিক্ষা। আজকে আমাদের দেশে কোনটা চলছে, এই বেকারত্বের প্রশ্নটা আসলো, বেকার কেন হচ্ছি, আমরা কি সুশিক্ষা শিক্ষিত হচ্ছি না অশিক্ষা না কুশিক্ষা। তাহলে আমি একটু পার্থক্য করে বলতে চাই, অশিক্ষা কুশিক্ষা সুশিক্ষা মধ্যে তফাৎটা কি। অশিক্ষা হচ্ছে যেমন যদি আমি খাদ্য গ্রহণ করি, খাদ্যের প্রধানত ছয়টা কাজ থাকে, তিনটা কাজ, চারটা কাজ থাকে। এই চারটা কাজের মধ্যে একটা হচ্ছে খাদ্যের শক্তি উৎপাদন, আমার দেহে শক্তি উৎপাদন করে, আমার দেহকে যদি কোনো ক্ষয় হয় কেটে যায় ফেটে যায় তার ক্ষয় পূরণ করে, ইভেন কি আমাদের দেহের মধ্যে সেই শক্তি উৎপাদন করে, ক্ষয় পূরণ করে, রোগ প্রতিরোধ করে। এবং এই তিনটা কাজ মূলত খাদ্য করে। কোনো খাদ্য আপনার শরীরের মধ্যে তিন কাজ করলো সেটা সুষম খাদ্য বা সুখাদ্য বলতে পারেন, আর কোনো খাদ্য যদি তিন কাজ করে না, একটা কাজ করছে, হয় রোগ প্রতিরোধ করছে, হয় শক্তি উৎপাদন করছে, অথবা ক্ষয় পূরণ করছে, যে কোনো একটা যদি করে। জি জি জনাব তহিদুল ইসলাম, একটা বিষয় জানতে চাচ্ছি যে আমাদের দেশে সাধারণত তিন ধরনের শিক্ষা ব্যবস্থা চালু রয়েছে, সাধারণ শিক্ষা, ইংরেজি মাধ্যমের শিক্ষা এবং মাদ্রাসা শিক্ষা। তো এই যে তিন ধরনের যে শিক্ষা ব্যবস্থা রয়েছে, সেই বহুমুখী এই শিক্ষা ব্যবস্থা আসলে আমাদের শিক্ষা খাতে কোনো বাধা সৃষ্টি করছে কিনা, শিক্ষার মান উন্নয়নে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করছে কিনা, অথবা এখানে কোনো বৈষম্য সৃষ্টি হচ্ছে কিনা। আমি আপনার প্রশ্নের জবাবটা নিয়েছি এবং একটু পরে আমি কথা বললে জবাবটা পেয়ে যাবেন। আমি যাচ্ছি, আপনি কথা দিয়ে প্রশ্নটা করছেন, আমি সেই জবাবে যাচ্ছি। শিক্ষার ক্লাসে যখন যাব, শিক্ষার প্রোগ্রাম, আমি শিক্ষার লক্ষ্য নিয়ে কথা বলছি, শিক্ষার ফাংশন নিয়ে কথা বলছি, এবং সাথে শিক্ষা যখন ক্লাসিফিকেশন আমরা স্পেসিফিক করবো, আপনার জবাবটা চলে আসবে। আচ্ছা, প্রথম বল, প্রশ্ন করলাম যে অখাদ্য, কুখাদ্য, সুখাদ্য, অশিক্ষা, কুশিক্ষা, সুশিক্ষা। এখন যদি প্রশ্ন করি, যেমন যে খাদ্য খাওয়ার পর আপনার শরীরে পুষ্টি গঠন হয় নাই, তিনটা একটা কাজও করে নাই, তো সেই খাদ্যকে আপনি আমার সংজ্ঞা দিয়ে খাদ্য বলতে পারেন না অখাদ্য বলতে পারি? আর যদি যে খাদ্য গ্রহণ করলে আমার তিনটা কাজ না হয়ে যে কোনো একটা নেগেটিভ হয়ে যাবে, অর্থাৎ শরীর ক্ষয় পূরণ হয়ে ক্ষয় হওয়া সৃষ্টি হবে, রোগ প্রতিরোধের জায়গায় রোগ বৃদ্ধি করবে। যেমন আমরা বাজার ফুচকা খাই, এই ফুচকা গুলো আসলে কতটুকু স্বাস্থ্যসম্মত উপায়ে তৈরি হয়, এই খাদ্য নিয়ে বিশাল অভিযান চালানো হয় বাংলাদেশে, এখন কিছুদিন পর পর দেখবেন ড্যাব চালাচ্ছে, অভিযান বিভিন্ন অভিযান চলতেছে। কিন্তু আজকে প্রশ্ন করি যে বেজাল খাদ্যের মধ্যে অভিযান চালানো হয়, বেজাল শিক্ষা বৃদ্ধিকে অভিযান চালানো হচ্ছে, বেজাল সেটি আমাদের দেশে নেই। আচ্ছা, তাহলে আমি এখানে প্রশ্ন রাখলাম,
এখন যে প্রশ্নটা আমি করছি, নিজেকে নিজে প্রশ্ন করছি, উত্তর দিচ্ছি যে এই শিক্ষা যে তিন প্রকার, অশিক্ষা, কুশিক্ষা, সুশিক্ষা, সেগুলো একটু আমি ক্লিয়ার করতে চাই। যেমন যে শিক্ষা আপনাকে কোনো প্রকারে কোনো রিটার্ন দিবে না, রিটার্নলেস এডুকেশন, এটা অশিক্ষা। আর যেটা রিটার্ন দিবে আপনার বিনিয়োগের তুলনায়, প্রত্যাশার তুলনায় অনেক কম, সেটাকে আমি বলতে পারি যে অশিক্ষা বলতে পারি। আর যে শিক্ষাটা আপনার, যেমন ধরেন উল্টা, যেখানে আপনি ভালো মন্দে পার্থক্য করার কথা, ওখানে ভালো মন্দে গুলিয়ে ফেলতেছেন আপনি, তো সেটা শিক্ষা বলতে পারেন না আপনি। যেমন আজকে আপনি একজন শিক্ষিত যদি দাবি করেন, তাহলে সেই কেন নিজের জন্য একজন দুর্ভাগ্য বয়ে আনবে? যে দুর্নীতি করে, যে অনিয়ম করে, যে অন্যায় করে, সে তো বুঝে আমি কি অন্যায় করলে পানিশমেন্ট পেতেই হবে, বাট সে কিন্তু ওটা বুঝতে পারে না যে কতটুকু পানিশমেন্ট সে পাবে। সুতরাং সে যদি বুঝতে পারতো যে আমি অন্যায় করলে, আমি অনিয়ম করলে, দুর্নীতি করলে আমি শাস্তি পাবো, লজ্জিত হবো, যদি এটা রিয়েলাইজ করতে পারতো, তার মধ্যে বোধ সৃষ্টি হতো, তার দ্বারা এই ধরনের অন্যায় করা সম্ভব ছিল না। তার মানে আজকে আমরা কিছু দেখতেছি শিক্ষিত ভাষা কিছু, যেমন ধরেন আমরা কিছু দেখলাম যে ধর্ষণ ঘটা করতেছে, কিছু আমরা এই যে দুর্নীতির কথা পাচ্ছি, অনিয়মের কথা পাচ্ছি, এই সবগুলো কিন্তু উৎপত্তি শিক্ষা থেকে হয়েছে। অর্থাৎ প্রকৃত সুশিক্ষার অভাবের কারণেই এই ধরনের সমাজে নানাবিধ সমস্যা সৃষ্টি হচ্ছে। যেমন যদি প্রশ্ন করি সর্বঙ্গের ব্যথা ওষুধ দিব কোথা, আসলে অঙ্গতে ব্যথা হয়, ব্যথা মাথায় হয়। যদি একটা দেশে শিক্ষার মধ্যে সমস্যা সৃষ্টি হয়, তাহলে ওই দেশের সব সেক্টরে প্রবলেম 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 দেখা দিবে। সুতরাং সকল প্রবলেম যদি সলভ করতে হয়, আগে শিক্ষা থেকে সুশিক্ষা প্রদানে রাখতে নিশ্চয় প্রদান করলেই ওই জাতি সভ্য হবে, ওই জাতি উন্নত হবে, শিক্ষিত হবে, এবং শিক্ষিত হবে না, সেটা হবে সুশিক্ষিত। এখন প্রশ্ন হচ্ছে এই সুশিক্ষা কি আদৌ আছে? প্রশ্ন রইল আপনাদের কাছে। আপনার নিজেকে প্রশ্ন করেন, আপনি কি সৎ চিন্তা করতেছেন? আপনি কি ভালো চিন্তা করতেছেন? যদি আপনি সৎ চিন্তা করেন, ভালো চিন্তা করেন, কল্যাণের কথা বলেন, সত্য কথা বলেন, মঙ্গলের কথা বলেন, তাহলে আপনাকে বুঝে আপনি নিজে বুঝতে পারবেন যে হ্যাঁ আপনি শিক্ষিত। কিন্তু যদি আপনার মধ্যে সেই ধরনের বোধ সৃষ্টি না হয়, আপনি সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করতে পারেন না, নেয়া না বুঝতে পারেন না, তাহলে সেই কি যদি আপনি সার্টিফিকেট দিয়ে অনেক বড় শিক্ষিত হতে পারেন, কাগজ দিয়ে বাস্তবে শিক্ষিত হলেন না? তাহলে আমি বললাম প্রকৃত শিক্ষাটা কি। এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশের শিক্ষার অবস্থান কোন জায়গায়, কি শিক্ষা এবং শিক্ষা প্রকারভেদ। আজকে আমি সময় অবস্থায় প্রশ্ন করলেন যে বহুমুখী শিক্ষা, আমাদের এখানে বহুমুখী শিক্ষা বললে ভুল হবে, এটা বলবো যে এটার কোনো মানে মুখ মানে কোনো মুখ নাই, নির্দিষ্ট কোনো ডাইমেনশন নাই। কেমন ধরনের ডাইমেনশন নাই দেখেন, প্রথম যদি শিক্ষায় ভাগ করেন, বিভাগে ভাগ করবেন যে একটা মাদ্রাসা শিক্ষা, একটা মাদ্রাসা মানে সাধারণ শিক্ষা। এখন মাদ্রাসা শিক্ষা গত কিছুদিন আগে দুই ভাগে বিভক্ত হয়, এর আগে দুই ভাগ ছিল। এবং যেমন ধরেন প্রথম মাদ্রাসা শিক্ষা উৎপত্তিটা হল কিভাবে এই বাংলাদেশে মাদ্রাসা শিক্ষা উৎপত্তি, আমি একটু গোড়া থেকে ঘুরে আসি। প্রথম হলো যখন ইংরেজরা, ইংরেজদের শাসনের আমলের আগে বাংলাদেশ শিক্ষা ব্যবস্থা কেমন ছিল, সেখানে কিছু মৌলবী ছিল, কিছু পণ্ডিত ছিল, অর্থাৎ যারা মুসলিম তাদের মৌলবী ছিল, সেই মসজিদ ভিত্তিক ছিল শিক্ষা ব্যবস্থা। মৌলবী সাহেব যা পড়াতেন, যা বোঝাতেন, সত্য মিথ্যা ভালো মন্দের জ্ঞান, ওখান থেকে তার শিক্ষা ছিল। আর যারা হিন্দু বা নন মুসলিম ছিলেন, তাদের যেহেতু মহাদেশটা মূলত মানে সনাতন ধর্মাবলম্বী ছিলেন, সেই সনাতন ধর্মাবলম্বী কিছু পণ্ডিত ব্যক্তি ছিলেন, সেই পণ্ডিতরা বিভিন্ন গাছের নিচে বিভিন্ন নিজস্ব উদ্যোগে বিভিন্ন পাঠদান করতেন, সেখান থেকে মানুষ ভালো মন্দের জ্ঞান, সত্য মিথ্যার জ্ঞান অর্জন করতো। ওই পণ্ডিতরা ছিল সম্মানিত ব্যক্তি এবং সমাজে উঁচু সবচেয়ে উঁচু লেভেল ব্যক্তি ছিল, মৌলভী সাহেবরা সমাজে সম্মানের সবচেয়ে উঁচু স্থানে ছিল। প্রথম কথা হচ্ছে শিক্ষকদের স্থান ছিল খুব উঁচে উপরে, এবং শিক্ষার মান ছিল অতি উপরে, এবং শিক্ষা লাভের জন্য শিক্ষার্থীদের বা শিক্ষার অভিভাবকদের প্রাণান্ত করে একটা প্রচেষ্টা থাকতো। এ হলো বিষয়টা, শিক্ষকের সম্মান হতো, শিক্ষকদের সম্মান হতো। আচ্ছা, এখন যখন ইংরেজরা এই বাংলাদেশ শাসন মানে এই উপমহাদেশ দখল করে, তখন তারা দেখলো যে এই সরকারের সাথে, প্রশাসনের সাথে সাধারণ জনগণের সম্পর্ক নেই। তখন উনি কি করলেন, ওরা কি করলেন, সমস্ত এই পাঠশালা এবং কি স্কুলগুলোকে ভেঙে দিলেন। ভেঙে দিয়ে বললেন যে স্কুলের যে বেতন বা শিক্ষকদের যে বেতন বা পাঠশালা পণ্ডিতদের বেতন সব সরকার দিবে। সুতরাং সরকারের পাঠ্যবস্তু
পাঠ্যক্রম, পরীক্ষা, এক্সামিনেশন কাঠামোগত বাংলাদেশে শিক্ষার একটা কাঠামো লাভ করা শুরু করে। কিন্তু এর আগে শিক্ষার কোনো কাঠামো ছিল না। আমরা যে বললাম স্নাতক শ্রেণী বলি, আসলে স্নাতক শব্দ উৎপত্তি স্নান থেকে, অর্থাৎ যদি কোনো পণ্ডিত বা কোনো মৌলভী সাহেব যখন কাউকে শিক্ষা যখন দান করতে করতে যখন উনি বুঝতেন যে হ্যাঁ উনার মধ্যে শিক্ষার প্রকৃত জিনিস বিকশিত হয়েছে, তখন তাকে একটা নদীতে বা কোনো এতে স্নান গোসল করিয়ে উনি ঘোষণা করতেন যে তুমি আজ থেকে এই জ্ঞানের সমুদ্রে তুমি অবগাহন করেছো এবং তোমার ভিতর থেকে সমস্ত কালিমা অন্ধকার দূর হয়ে গেছে, তুমি নিজেকে সৎপথ পাচ্ছ এবং মানুষকে সৎপথ দেখাবে, এই ধরনের শপথ বাক্য অনুষ্ঠান হতো। তো সেখান থেকে স্নান থেকে স্নাতক শব্দ উৎপত্তি হয়। আমার ধারণা যতটুকু পড়াশোনা করেছি, মেবি এটা ঐতিহাসিক জিনিসটা ভিত্তি আমার কাছে যদি আমার এখন এই মুহূর্তে জানা নেই, ধারণা স্নাতক শব্দটা স্নান থেকে উৎপত্তি হয়েছে। আচ্ছা, তখন এর পূর্বে ইংরেজরা দেশে প্রবেশের পূর্বে বাংলাদেশের শিক্ষা কোনো কাঠামো ছিল না, ক্লাস ছিল না, ফ্রেম ছিল না, ফর্মেট ছিল না। ইংরেজরা যখন এদেশে ব্রিটিশরা যখন দখল করে তখন তারা শিক্ষা ব্যবস্থা একটা কাঠামো তৈরি করে, ওই কাঠামোটা বর্তমানে চলছে যেটা। কিন্তু এই কাঠামো তৈরি করার ক্ষেত্রে শুধু ওদের অফিসিয়াল জব, অফিসিয়াল কাজ করানোর জন্য যে জনশক্তি দরকার সেই জনশক্তি উৎপাদন তারা ব্যবস্থা তৈরি করে, যাতে করে তাদের যে এই যে রাষ্ট্র ব্যবস্থা প্রয়োজন, বাংলাদেশে বা এই ভারতীয় মহাদেশে রাষ্ট্র কোনো ব্যবস্থা ছিলেন না, এই রাষ্ট্রের কাঠামো তারপর সকল কাঠামোগত উৎপত্তি কিন্তু ইংরেজরা বা ব্রিটিশরা বাংলাদেশে স্থাপন করে, বাংলাদেশে এই ভারতীয় উপমহাদেশে স্থাপন করে। তখন ওই কাঠামোকে পরিচালনা করার জন্য তখন তারা এক ধরনের জনশক্তির চাহিদা দেখা যায়, ওই জনশক্তি উৎপাদনের জন্য তারা প্রথম স্কুল প্রতিষ্ঠা শুরু করে। যখন স্কুল প্রতিষ্ঠা শুরু করে তখন হঠাৎ করে স্কুলে গিয়ে সাধারণত এখানে ইংরেজি ভাষা চালু হয়, কিছু ইসলামকে বাদ দেওয়া হয়, তখন মুসলমানদের মধ্যে খুব দেখা দেয় যে আমাদেরকে তো আসলে ধর্মচ্যুত করা হচ্ছে। তখন কিছু কিছু মুসলমান কি করে এখান থেকে মানে বিচ্ছিন্ন হয়ে পড়ে, এই শিক্ষা গ্রহণ না করে তখন ফতোয়া দিতেন কোনো আলেমরা যে ইংরেজি শিখলে কাফের হয়ে যায়, এই ধরনের ফতোয়া যেমন 1780 সালের দিকে অনেকে দিয়েছেন এবং শার্ট প্যান্ট পরা তো মহা অন্যায় বিষয় ছিল, এখন বিষয় স্বাভাবিক। কিন্তু আগে শার্ট প্যান্ট পরা হচ্ছে কি জাহান্নামের লক্ষণ, স্কুল পড়া মানে কি মানে খুবই একটা ক্ষতির কাজ, জাহান্নামে চলে যাবে, এই ধরনের একটা কনসেপ্ট সৃষ্টি হয়েছিল 1780 সালের দিকে গোড়ার দিকে। তখন দেখলো যে এই একদল আলেম কি করলেন, তারা সরকার থেকে নিবেন না, সরকারের কোনো সিলেবাস ফলো করবেন না, তারা একটা শিক্ষা পরিষদ তৈরি করে, সেটা বর্তমানে কোন মাদ্রাসা নামে বাংলাদেশে এই মহাদেশ প্রতিষ্ঠা লাভ করে ধারাবাহিকতায়। তাহলে গোয়া থেকে দুটা ভাগ হয়, 1756 তো 1770 সালে তো 1756 সালে তো দেশ ব্রিটিশে দখল করে, সেগুলো পরাজিত হয়, এরপর থেকে তারা এই কাঠামো তৈরি করা শুরু করে। তারা 1780 সালের দিকে যখন দেখলো যে একটা গ্রুপ, একটা জনগোষ্ঠী ইংরেজের শিক্ষাকে মেনে নেয় নাই, তারা বিকল্প একটা শিক্ষা চালু করছে যেখানে জনগণের অর্থায়নে সেই শিক্ষা প্রতিষ্ঠান চলবে এবং জনগণের মতামত ভিত্তিতে শিক্ষা প্রতিষ্ঠান চলবে, রাষ্ট্রীয় কোনো কথা, রাষ্ট্রীয় কোনো ফরমান, কোনো কাঠামো থাকবে না। তখন ব্রিটিশটা আর একটা কাউন্টার মানে শিক্ষা চালু করে, তখন তারা কিছু হঠাৎ করে কিছু হিন্দু মিলে কলকাতা হিন্দু কলেজ প্রতিষ্ঠা করে দেয়। যখন হিন্দু কলেজ প্রতিষ্ঠা হয় তখনই দেখা যায় কলকাতা মুসলিম কলেজে একটা মানে প্রয়োজন দেখা দেয়। তখন ব্রিটিশরা দেখলো যে কিছু যদি মুসলিম কলেজ করে দেয় আর কিছু মুসলমান যদি চলে আসে এখানে, তাহলে হয়তো বা ইংরেজি বিরুদ্ধে বিদ্রোহের যে পরিমাণটা কমে যাবে। তখন তারা কলকাতা মুসলিম কলেজ না করে তারা বলে না মুসলিম কলেজ হবে না, বলে মাদ্রাসা হবে। এই মাদ্রাসা শব্দের আবির্ভূত ঘটে এবং 1780 সালে তারা প্রথমে কলকাতা আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করে। এ প্রতিষ্ঠার পর থেকে ওখানে প্রিন্সিপাল ছিলেন একজন খ্রিস্টান নন মুসলিম, অথচ মাদ্রাসা, এভাবে নতুন আরেক ধারা আবির্ভূত হয় আলিয়া মাদ্রাসা, অর্থাৎ যারা সরকারের নিয়ম মেনে আর কিছু আধুনিক শিক্ষা কিছু কোরআনের শিক্ষা সমন্বয় করছে। তাহলে 1780 সাল থেকে বাংলাদেশে তিন ধরনের শিক্ষা চালু হয়ে যায়, একটা কওমি মাদ্রাসা, একটা আলিয়া মাদ্রাসা, আর একটা হলো গিয়ে জেনারেল এডুকেশন বা শিক্ষা ব্যবস্থা। এটা দীর্ঘদিন ধরে চলে আস্তে 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 চলছে। হঠাৎ করে বাংলাদেশ পৃথিবীতে কারিগরি শিক্ষার একটা প্রয়োজন দেখা দেয়। তখন জেনারেল শিক্ষাটা ভেঙে দুই ভাগে বিভক্ত হয়ে যায়, একটা কারিগরি শিক্ষা ব্যবস্থা স্থাপন হয়,
একজ্যাক্টলি আমার সালটা মনে নাই, কারিগরি শিক্ষা বোর্ড স্থাপন হয়ে এই জেনারেল শিক্ষা বিভাগে বিভক্ত হয়ে পড়ে। একটাকে বলে এসএসসি ভক, মানে এসএসসি ভোকেশনাল, আর একটা বলে এসএসসি নর্মালি বলা হয়। এসএসসি মধ্যে তিনটা ভাগ সৃষ্টি হয়েছে, সায়েন্স, আর্টস, কমার্স। তাহলে এখান থেকে তিন ধরনের জনগোষ্ঠী তৈরি হচ্ছে, কেউ সায়েন্সের, কেউ আর্টসের, কেউ কমার্সের। আচ্ছা, এর মধ্যে এখন আবার একটা মেজর ডিভিশন হয়ে গেছে যে এসএসসি ইংলিশ মিডিয়াম না বাংলা মিডিয়াম। যদি সায়েন্স বলি বাংলা মিডিয়াম এসএসসি পাস করা যায়, ইংলিশ মিডিয়াম পাস করা যায়। একটা দেশে শিক্ষার কত বহুমুখিতা লক্ষ্য করুন, এখানে কি ধরনের বহুমুখী সৃষ্টি হয়েছে। যে যদি বাংলাদেশ যেটা যে আমাদের যে স্কুল বোর্ড, যেটা ঢাকা শিক্ষা বোর্ড বলে আটটা বোর্ড তৈরি হয়েছে, আটটা বোর্ডের মধ্যে প্রশ্ন হবে দুই ধরনের, একটা ইংলিশ মিডিয়াম, একটা বাংলা মিডিয়াম। তাহলে ওই দুই জনগোষ্ঠীর মেন্টালিটি দুটো হওয়ার কারণে এখান থেকে একটা ক্লাস সৃষ্টি হয়েছে, যে তুমি বাংলা মিডিয়ামে পড়ছো, আমি ইংলিশ মিডিয়ামে পড়ছি। শিশুদের মনে একটা ক্লাসিফিকেশন সৃষ্টি করা হয়েছে। যদি এটা বাদ দিয়ে হয় তাহলে একীভূত একটা ঐক্য, জাতিগত একটা ঐক্য সৃষ্টি হয়। তাহলে আজকে আমরা দেখি আমাদের রাজনৈতিক দলে একটা অস্থিরতা, কোনো ব্যালেন্স নেই, সামঞ্জস্য নেই। আজকে হেফাজতে ইসলাম আছে, আরো বিভিন্ন মানুষ গ্রুপে গ্রুপে বিভক্ত হচ্ছে। এই বিভক্ত উৎপত্তি কিন্তু 1780 সাল থেকে। এখনো দেখেন বাংলাদেশে তিনটা ধারা জনশক্তি আছে, একটা স্কুলে পড়বো, একটা আলী মাদ্রাসায় পড়ছে, আর একটা কোন মাদ্রাসায় পড়ছে। এই তিন ধরনের জনশক্তির মধ্যে কখনো এখনো একটা সুসম্পর্ক সৃষ্টি করা অনেক কঠিন পর্যায়ে চলে গেছে। সুসম্পর্কটা হয় সাময়িক, কিন্তু একটা প্রাকৃতিক ভাবে একটা বন্ধন সৃষ্টি করা কঠিন, যেহেতু উৎপত্তিগত ভাবে তিনটা বিভক্ত, তিনটা জিনিস বিভক্ত হয়ে পড়ছে। এখন এসএসসি মধ্যে দুই প্রকার হয়ে গেল, এসএসসি ভোকেশনাল, এসএসসি জেনারেল। আবার এসএসসি মধ্যে দুই প্রকার, বাংলা মিডিয়াম, ইংলিশ মিডিয়াম। তাহলে এই যে অবস্থা, এর মধ্যে ঢুকলো আবার অক্সফোর্ডের ইংলিশ, অর্থাৎ মানে কি ইউনিভার্সিটি ক্যাম্পাস থেকে ও লেভেল, এ লেভেল। তখন চালু হলে কি কিছু শিক্ষার্থী, কিছু গার্জিয়ান চিন্তা করলেন যে উন্নত শিক্ষা, যেহেতু বাংলাদেশের কারিকুলামে ইংরেজি শিক্ষাটা প্রাধান্য পায় না, ইংরেজিটা শিখতে পারে না, নতুন আরেক জিনিস শুরু হয়ে গেল কি ইংলিশ মিডিয়াম, ইংলিশ কারিকুলাম, অর্থাৎ এনসি এবং বিসি বলা হয়। যদি আপনি কোথাও যান স্কুলে, আমি এনসি এবং বিসি, এনসি মানে ন্যাশনাল কারিকুলাম, বিসি মানে ইংলিশ মিডিয়াম স্কুল, ওখানে দুই কারিকুলাম, একটা এনসি একটা বিসি। এনসি মানে ন্যাশনাল কারিকুলাম, বিসি হচ্ছে ব্রিটিশ কারিকুলাম। তাহলে দেখেন ও একটা ভাগে বিভক্ত হলো জাতিটা। আজকে কেউ বলতেছে আমি তো খুব ভালো ছেলে, আমি তো ব্রিটিশ কারিকুলামে পড়াশোনা করছি। পক্ষান্তরে সে মনে করে যে ব্রিটিশ কারিকুলামে পড়াশোনা করছে শিক্ষার্থী, সে মনে করে সে হচ্ছে সবচেয়ে উত্তম শিক্ষা অর্জন করছে। বা এছাড়া যারা আছেন তারা সবাই কি শিক্ষাটা আসে মানে তার মতো না, অন্যরকম, সে এই জিনিসটা বুঝে নেয়। একটা বিশ্বাসের সৃষ্টি হয় যে শিক্ষাটা অন্যরকম, আমার ওই রকম না, আমি আমি ব্রিটিশ কারিগুলো পড়াচ্ছি, আমি ও লেভেল শিক্ষার্থী, আমি এ লেভেল শিক্ষার্থী, এ নিজেকে প্রাউড করে। আবার দেখা যাচ্ছে যে এই প্রাউড করতে গিয়া কি পরিমাণ ছাত্র এনরোল করছে, কি পরিমাণ ড্রপ আউট হচ্ছে, কোনো ডাটাবেস নেই। যাচ্ছি কোথায় এটা বোঝার কোনো ইন্ডিকেটরও নেই। কোথায় যেমনে খুশি তেমনে সাজো, যে যেমনে খুশি, আমার ছেলে মেয়েকে, আমার টাকা পয়সা বেশি আছে আমি ইংলিশ মিডিয়ামে পড়াবো, আমার চেয়ে কম আছে আমি ন্যাশনাল মানে মিডিয়ামে পড়াবো, আমি ন্যাশনাল কারিগরি আমি ইংলিশ মিডিয়ামে পড়াবো, আমি কারিগরি শিক্ষা পড়াবো। আসলে কোন শিক্ষা প্রয়োজন, কি শিক্ষা দরকার, কি গবেষণা, এই ধরনের কোনো সিদ্ধান্ত না নিয়ে গার্জিয়ানরা আবেগ তাড়িত সিদ্ধান্ত নেন। ফলশ্রুতিতে ওই শিক্ষার্থী তার বাস্তব জীবনে তাকে কি পরিমাণ সাফার করতে হয় শিক্ষার্থীও জানে, গার্জিয়ান সেটা বুঝতে পারে না। এবং সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বাংলাদেশে শিক্ষার ক্ষেত্রে অভিভাবকরা কখনো শিক্ষার্থীর মেধা, মনন, ইচ্ছা, ক্ষমতা, দক্ষতার কোনো মূল্যায়ন করেন না। তাদের একটা আবেগ থাকে যে আমার ছেলে ডাক্তার হবে, আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে, অথবা বড় একটা আলেম হবে, বড় হুজুর হবে। এখন এই ধরনের ট্রেন্ড চলে আসতেছে। তাহলে কিন্তু আসলে হয়ে করবেটা কি, এটা এই তাদের জবাব দাঁড়া নেই। আগে ডাক্তার হোক তারপর দেখা যাবে। এই যে একটা অস্থির বা অস্তুত যে অসুস্থ প্রতিযোগিতা চলছে বাংলাদেশ শিক্ষা ক্ষেত্রে, এটা যে জাতিকে কোন জায়গায় নিচ্ছে, এখানে 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 একটু জনাব তৌফিকুল ইসলাম, এখানে একটা প্রশ্ন রাখতে চাই বিষয়টি, যেটি হয়তো আমরা একটি প্রশ্ন রাখতে চাই, এই যে বিষয়টি আপনি বলছেন যে কওমি দ্বারা, কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, এই যে আমি একটা বিষয় জানতে চাই যে কওমি মাদ্রাসা থেকে যেসব শিক্ষার্থীরা
শিক্ষা গ্রহণ করছেন, তাদের পরবর্তী জীবনটা কি, তাদের কর্মজীবনটা কি, তারা কি সরকারি চাকরি নিচ্ছেন বা তাদের কি, যেহেতু আপনি শিক্ষা নিয়ে দীর্ঘদিন যাবৎ গবেষণা করছেন, যে তাদের পরবর্তী কর্মজীবনটা কি হয়, কোথায় গিয়ে দাঁড়ায়? আপনি আসে সময় উপস্থাপক, আপনি আমাকে এক সাগরে ফেলে দিচ্ছেন ধীরে ধীরে ধাক্কা দিয়ে। এই সাগর থেকে যদি আমি অব্যাহত আলোচনা করতে থাকি মাসে সপ্তাহে 30 দিন, তাও শেষ করার কোনো সন্দেহ আছে, বিস্তর গবেষণা প্রয়োজন। এখন যে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করলেন যে কোন মাদ্রাসা অবস্থাটা কোন জায়গায়, প্রশ্ন হচ্ছে কোন মাদ্রাসায় মাদ্রাসা কি পড়ানো হয়। এখানে মূলত দুটো ভাষা পড়ানো হয়, একটা অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ, একটা ফার্সি ল্যাঙ্গুয়েজ, এবং কিছু ফার্সি কবিতা, কিছু অ্যারাবিক কবিতা পড়ানো হয়। যখন এই ফার্সি বা অ্যারাবিক কবিতা গুলো পড়ানো হয়, কিছু মরাল লেসন থাকে ওখান থেকে, তার কিছু শিক্ষা, কিছু নৈতিক কিছু শিক্ষা গ্রহণ করতে পারে। কিন্তু বাস্তব বর্তমান যুগের চাহিদা যে শিক্ষা প্রয়োজন, সেখান থেকে তারা 100 পা দূরে আছে, যার কারণে তারা আধুনিক যুগে, এই যে কিছুদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী যে কোন মাধ্যমে একটা ঘোষণা দিলেন যে তাদেরকে মাস্টার সমমানে তারা দিয়ে দিলেন, হ্যাঁ দিতে পারবে, ওরা চাইলেন প্রাইম মিনিস্টার দেশের জনগণের রাষ্ট্রের মানে দায়িত্বশীল পর্যায়ে থেকে উনি তাদের দাবি ছিলেন, উনি দান দিয়ে দিলেন দাবিটাকে। আসলে কি এই দাবি পূরণের পরে কোন দেশের কোন লাভ হলো কিনা, এটা বিচারের বিষয়। যদি একটা একটা চাকরি ইন্টারভিউ ডাকা হয়, একটা ঢাকা ভার্সিটিতে কম্পিটিশন করবে, একটা কমিজ করবে, একটা আরিয়া থেকে করবে, আপনি যদি নিয়োগকর্তা হন, আপনি কাকে নিয়োগ দিবেন বলেন তো? যদি আপনি নিয়োগকর্তা হয় কাকে নিয়োগ দিবেন আপনি? আপনি কি কোন দেশে নিয়োগ দিতে পারবেন? আপনি দিবেন? আপনি যেহেতু মান দিলেন, অ্যাপ্লাই করার সুযোগ দিলেন, একটা যারা সরকারি সনদ মানছেন, আর একটা বলছে না আমরা এর পরেও সরকারি সনদ গ্রহণ করবো না। এতে করে বর্তমানে বেফাকে, এমনকি আমি সঠিক একটু গবেষণা করতে হবে যে কথা বলতে ওদের সাথে, যে ওখানে দেখলাম যে ওরা বেফাক একটা হাটাধারি কেন্দ্রিক, আর সিলেটের দরগা মাদ্রাসা কেন্দ্রিক একটা ধারা সৃষ্টি হয়েছে। সিলেটের যে শাহদালা যে দরগা মাদ্রাসা, ওখান থেকে একটা শিক্ষা বোর্ড সৃষ্টি হয়েছে, একটা বেফাকে, আর একটা দুটো মানে 2 থেকে 3টা 4টা গ্রুপ বিভক্ত হয়ে গেছে বর্তমান প্রেক্ষাপটে। এক দল বা এক গ্রুপ আছেন যারা সরকার থেকে সনদ গ্রহণ করতেছেন, আর এক দল গ্রহণ করছেন না, এখানে আর একটা কিন্তু বিভক্ত হয়ে গেছে। তার মানে আমাদের দেশে শুধু বিভক্ত 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 বোঝায়। আজকে দেখেন যে যারা স্কুলে পড়ে, সাধারণ স্কুলে পড়েন, আপনি একটা স্কুলে গিয়ে দাঁড়ান, জিজ্ঞেস করেন যে তুমি বলো তো মাদ্রাসা শিক্ষার্থী ধারণা কি, সে বলবে এরা ব্যাকডেটেড, এরা আসলে কিছু জানে না, ওখানে পড়লে কি হয়ে যাবে। যারা মাদ্রাসায় পড়ে ওদেরকে জিজ্ঞেস করেন যে তারা স্কুলে পড়ে তোমার কি ধারণা, তো জাহান নামে যাবে, ওদের তো কোনো শিক্ষার দিন এলেম নাই কিনু নাই, তারা জাহান নামে যাবে। আচ্ছা জিজ্ঞেস করেন এখন আপনি যারা ব্রিটিশ কারিগরের পড়াশোনা করে তাদেরকে, তারা বলবে তারা তো বাংলাদেশে থাকবে, আমি তো বাইরে চলে যাবো, আমার দেশে কথা বলে লাভ নাই, আমি বাইরে চিন্তা করতেছি। এভাবে দেখবেন যে প্রত্যেকটা শিক্ষার্থী মানে নতুন নতুন ধারণা নিয়ে সে জন্মগ্রহণ করতেছে, এবং সে আস্তে আস্তে বড় করতেছে। আসলে তার ধারণা সঠিক না বেঠিক এটা মূল্যায়নের সুযোগও আসে নাই, সময়ও হয় নাই, এখানে কোনো পরিবেশও নাই। তাহলে প্রকৃত অর্থ হচ্ছে প্রত্যেকটা বিষয় যদি বাদ দেই, তাহলে আমরা এখানে একটা সমন্বিত শিক্ষা ব্যবস্থা চালু করি, যেমন যেমন আমাদের প্রভাতে প্রয়োজন আছে বাংলাদেশে। এখানে এখানে ছোট্ট একটি প্রশ্ন রাখতে চাই, যে ব্রিটিশ কারিকুলাম যে কথাটি আপনার প্রসঙ্গ থেকে আসছে, যে ব্রিটিশ কারিকুলাম এবং আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে পার্থক্যটা একটু বলবেন কি, যে ব্রিটিশ কারিকুলাম কোন ধরনের শিক্ষা ব্যবস্থা এবং আমাদের দেশে যে শিক্ষা ব্যবস্থা, তার মধ্যে যে পার্থক্যটা রয়েছে একটু। হ্যাঁ মাননীয় উপস্থাপক আপনাকে ধন্যবাদ। বিষয় হচ্ছে যে আপনি যে কথা বললেন যে ব্রিটিশ কারিকুলামের সাথে বাংলাদেশের পার্থক্যটা কোন জায়গায়, পার্থক্যটা এরকম যে আপনি খেয়াল করবেন সারা বিশ্বব্যাপী, যে যদি এডুকেশনের দিক থেকে কথা বলেন, ব্রিটিশ সারা বিশ্বকে বর্তমানে লিড করতেছে তাদের কারিকুলাম, তাদের অর্গানাইজেশন, তাদের ফ্রেমটা, কারণ তারা বিস্তর গবেষণা করতেছে, প্রচুর তাদের এখানে গবেষণা আছে, রিসার্চ আছে, ওদের এখানে অনেক কিছু ডেটা আছে, ওখান থেকে তারা ফিউচার আগামী 10 থেকে 20 বছর পরে
কোন ধরনের জনশক্তির প্রয়োজন, সেই জনশক্তি উৎপাদনের দিকে সামঞ্জস্য রেখেই তারা শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করছে। আপনি দেখবেন ব্রিটিশে গিয়ে ইংল্যান্ডে যান, ওখানে এই ধরনের কোনো ভেদাভেদ নাই। ওখানে ওরা বলা হচ্ছে ওদের একটা ফ্রেম NQF বলা হয়, ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেম। এখানে ওদের বিভিন্ন ইউনিভার্সিটি কলেজ বিভিন্ন ধরনের শিক্ষা দেয়, বাট ওদের NQF লেভেল বলা আছে কোন ধরনের পড়াশোনা করতে হবে এবং সেটা কি পরিমাণ সুনির্ধারিত সুসংগঠিত আছে। বাংলাদেশে এই ধরনের কোনো সুনির্ধারিত সুসংগঠিত সিলেবাস নেই। প্রথম কথা হচ্ছে এটা, দ্বিতীয় কথা হচ্ছে যে ব্রিটিশ কারিকুলাম সেটা এক্স্যাক্টলি NQF লেভেলের সাথে ম্যাচ করে তৈরি করা হয়েছে। ওখানে সায়েন্স নাই, আর্টস নাই, কমার্স নাই, কিছুই নেই। ওখানে কি আছে, আপনি পছন্দ হলো আপনি ম্যাথস পড়েন, ফিজিক্স পড়েন, বায়োলজি পড়েন, পছন্দ হলো না ইংলিশ পড়েন, তাতে বাংলা পড়েন, অথবা দাতা মাতৃভাষা পড়েন আপনি। এক্ষেত্রে কোনো সায়েন্স, আপনি অ্যাকাউন্টিং পড়তে যাচ্ছেন, বাট বাংলাদেশের কোনো শিক্ষার্থী চাইবে যে আমি ফিজিক্স পড়বো সাথে অ্যাকাউন্টিং পড়বো, আমার ভালো লাগে অ্যাকাউন্টিংটা, সে পড়তে পারবে না। কিন্তু ব্রিটিশ কারিকুলামে একজন শিক্ষার্থী চাইলে আমি কেমিস্ট্রি পড়বো, বায়োলজি পড়বো, সাথে অ্যাকাউন্টিং পড়বো, আমি কেমিস্ট্রি পড়বো, বায়োলজি পড়বো, আমার পছন্দ হলো হিস্ট্রি, হিস্ট্রি পড়েন। এই ধরনের একটা স্বাধীনতা আছে তাদের শিক্ষা কার্যক্রম নির্বাচনের ক্ষেত্রে, বাট বাংলাদেশের স্বাধীনতাটা এই ধরনের স্বাধীনতা নেই, অবাধ স্বাধীনতা নেই, যার কারণে শিক্ষার্থী পছন্দ অপছন্দের গুরুত্বটা এখানে বিবেচনা আসে না, আসে এখানে যা আছে তা করতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই কার্যক্রমের মধ্যে আর একটা পার্থক্য হচ্ছে যে বাংলাদেশের প্রশ্নগুলো একটা ফ্রেম দিয়ে করা হয়, আর ব্রিটিশের যে কারিগুলোর প্রশ্নগুলো প্র্যাকটিক্যাল ফিল্ড থেকে আসে, যার কারণে শিক্ষার্থীদের নকল করে পাস করার টেন্ডেন্সি থাকে না, কেননা সে জানে যে প্রশ্নটা আসছে এটা গত 5 ইয়ার্স আসে নাই। বাট আমাদের শিক্ষার্থীরা জানে যেটা এই বছর আসছে তা আগের বছর একটা এই বছর পরের বছর আসবে, 1 বছর গ্যাপ দিয়ে দিয়ে রিপিটিশন হয় প্রশ্নগুলোর ক্ষেত্রে। এক্ষেত্রে শিক্ষার্থীরা সহজে বুঝতে পারে যে প্রশ্ন কি হবে, বা ব্রিটিশ কারিগুলামে একজন শিক্ষার্থী অনুমান করতে পারে না প্রশ্নটা কি ধরনের হবে, কোন স্টাইলে হবে, নির্ধারিত কাঠামো নেই। ওখানে জাস্ট বলা হচ্ছে আপনার নলেজ এবং লেভেল অফ থিঙ্ক এবং আপনার ক্রিয়েটিভিটিকে চেক করা হয়, আপনি কি ধরনের আপনার মধ্যে ক্রিয়েটিভ পাওয়ার আছে সেটা চেক করা হয়। বাংলাদেশে যে ক্রিয়েটিভ সিস্টেম করা হয়েছে বর্তমানে, সৃজনশীল করা হয়েছে, অনেক কিছু করা হয়েছে, কিন্তু আদৌ সৃজনশীল প্রক্রিয়া সঠিক বা যেটা মিনিস্ট্রি প্রণয়ন করা হয় সেটা প্র্যাকটিক্যাল গ্রামের ফিল্ডে প্রত্যেকটা গ্রাম অঞ্চলে যেটাকে আদৌ সেভাবে বাস্তবায়ন হচ্ছে। কেন হচ্ছে না, যে শিক্ষক শিক্ষা দিবেন উনি তো সৃজনশীল নয়, উনি তো পুরাতন পুরাতন সৃষ্টি পড়ে আসছেন, উনাকে সৃজনশীল না করা গেলে শুধু পদ্ধতি চাপাই দিয়ে কাগজ দিয়ে সৃজনশীল মানে সিস্টেম করা যাবে না। এই ক্ষেত্রে আপনি দেখেন দিন দিন কি আমাদের শিক্ষার্থী শিক্ষার মান বাড়তেছে না কমতেছে, লক্ষ্য করলাম জবাবটা পেয়ে যাবে। সুতরাং আমি যে কথা প্রশ্ন করলেন উপস্থাপক যে ব্রিটিশ কারিকুলাম বাংলাদেশের কারিগুলো তফাৎটা কোন জায়গায় হচ্ছে, তফাৎটা হচ্ছে এটা মৌলিক তফাৎটা ব্রিটিশ কারিকুলামের মধ্যে যেটা হচ্ছে যে ছাত্রদের অবাধ স্বাধীনতা এখানে আছে চিন্তা করার ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে। সে চাইলে একটা কমপ্লেক্স অর্থাৎ যে কোনো 6টা বিষয় সে পড়লে হয়ে গেল, কেউ যে 7টা পরে পড়তে পারে এতে কোনো আপত্তি নেই। এক্ষেত্রে ওদের যে বিষয়টা দেখা যাচ্ছে, কিন্তু বাংলাদেশে সায়েন্স পড়ে তাই তাকে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এবং ম্যাথমেটিক্স অপশনাল কোথাও কোথাও আরো কিছু আছে সেগুলা সাথে বর্তমানে কম্পিউটার সায়েন্স ঢুকে গেছে, তথ্য প্রযুক্তি ঢুকে গেছে না। আর যেটা হচ্ছে গিয়া যদি আপনি অষ্টম শ্রেণী ধরেন ওখানে সাধারণত সবার জন্য কমন একটা এডুকেশন থাকে, অষ্টম শ্রেণী পর থেকে একটা সায়েন্স আর্টস কমার্স বিভক্তি শুরু হয়েছে এবং অনেক ধরনের বিভক্তি চলে আসছে। তো এক্ষেত্রে সিদ্ধান্ত নিয়েছে সায়েন্সে পড়বে না আর্টসে না কমার্সে পড়বে, এখন দেখা যায় সায়েন্সে পড়া শুরু করলো পরে আবার সে ভালো করলো না, সে এসএসসি সায়েন্স পড়লো, সে ইন্টারমিডিয়েট চলে গেলো আর্টসে। এভাবে একটা যে শিক্ষা ক্ষেত্রটা বাস্তব চাহিদার সাথে কোনো মিল নেই, যার কারণে এই যে শিক্ষার সাথে যে আমাদের কর্মগত চাহিদার মিল না থাকার কারণে এই দেশে সবচেয়ে বড় দুঃখজনক হচ্ছে কি আনপ্রোডাক্টিভ এডুকেশন হওয়ার কারণে যে অদক্ষ বেকার এবং শিক্ষিত বেকার সৃষ্টি হচ্ছে, শিক্ষিত হচ্ছে বেকার হচ্ছে, দক্ষ বেকার আছে, অদক্ষ বেকার আছে। সুতরাং সবচেয়ে বেশি আমাদের এখন দরকার স্কিল ম্যান পাওয়ার তৈরি করার ক্ষেত্রে গুরুত্ব বেশি দেওয়া। এক্ষেত্রে সমন্বিত শিক্ষা ব্যবস্থা অর্থাৎ যেমন ধরেন আমাদের যে পুরানো শিক্ষার প্রয়োজন আছে, আবার যে কোন ভারে যে একটা ফার্সি পড়েন ওটা ধরো ফার্সি একটা ল্যাঙ্গুয়েজ দরকার আছে, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের বিশ্বে 2nd না 3rd চাহিদা আছে, সেটা গুরুত্ব আছে। এখন দেখা যাচ্ছে যে যারা স্কুলে পড়তে ছেলেরা মিডিল ইস্টে গিয়ে কাজ করতে পারতেছে না, মিডিল ইস্টে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ প্রাধান্য পাচ্ছে। সুতরাং এক্ষেত্রে যদি ভাষাকে উন্মুক্ত করে দেওয়া হয় যে কেউ চাইলে অ্যারাবিক শিখুক
কেউ চাইলে অ্যারাবিকও শিখুক ইংলিশও শিখুক, এই সুযোগ কিন্তু বাংলাদেশে বর্তমানে নেই। সুতরাং যদি শিক্ষা মন্ত্রণালয় এর সুযোগ সৃষ্টি করেন যে কেউ চাইলে অ্যারাবিক শিখুক, বাংলা শিখুক, ইংলিশ শিখুক, তিনটা ভাষা শিখুক, যদি কেউ চায় জাপানিজ, ইতালিয়ান, স্প্যানিশ, যেহেতু আমাদের এখন একটা এই বাংলাদেশে অর্থনীতির মূল উৎস হচ্ছে ফরেন রেমিটেন্স, ওদিকে লক্ষ্য রেখে যদি শিক্ষা একটু সাজানো হয় এবং শিক্ষার্থীদের উন্মুক্ত চাহিদা, উন্মুক্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা চাহিদা ছাড়া হয়, তাহলে মনে হয় দ্রুত একটা ফল বয়ে আনবে। যদি শিক্ষা কার্যক্রম যদি শিক্ষার্থীদের কাছে আনন্দের বিষয় না হয়, যদি সেটাকে বোঝা এবং চাপিয়ে দেওয়া হয়, তাহলে যেটা চাপান না কেন কখনো কল্যাণ করবে না। শিক্ষার্থীরা শিখবে মনের আনন্দে, শিক্ষার্থীরা নিজ থেকে শিখবে, স্পন্টেনিয়াসলি শিখতে শিখবে। যদি তাকে চাপিয়ে দেওয়া হয়, তাকে এনফোর্স করা হয় শিক্ষার জন্য, মা বাবাকে বকাঝকা করতে হয়, এটাকে শিক্ষা বলা যায় না রে ভাই, এই শিক্ষা না, এটাকে মানে মানে বুঝে চাপানো হয়। সুতরাং শিক্ষার্থীর জন্য মনের চাহিদা বুঝে এবং আগামী দিনে কি ধরনের জনশক্তি আমার দরকার, সেই জনশক্তি প্রস্তুতির যে ধরনের কার্যক্রম দরকার, সেই ধরনের কার্যক্রম প্রণয়ন করলে এই যে বেকারত্ব এই শিক্ষা দিয়ে প্রশ্ন করা সম্ভব। অথবা যদি যেহারে কেউ যদি এটা চলতে থাকে, তাহলে যেটা হচ্ছে এটা হচ্ছে, যেমন ধরেন আমি একটা উদাহরণ দিই, এখন বাংলাদেশে ইতিহাসে অনার্স পড়ানো হয়, আমি এটা বিরোধিতা করছি ইতিহাস লাগবে না তা কিন্তু না, কিন্তু প্রশ্ন হচ্ছে যে পরিমাণ ইতিহাসবিদ তৈরি করা হচ্ছে, এই পরিমাণ ইতিহাসবিদের কি আদর বাংলাদেশের প্রয়োজন আছে? বা আমরা যদি প্রশ্ন করি, আমরা কাউকে ডাকছি বলে কোনো ইতিহাসের যারা আসেন তারা আসেন আমার ইতিহাসটা লিখে দেন, অথবা কোন সমাজ বিজ্ঞানীকে রাখা হয়েছে সমাজ বিজ্ঞানী সাহেব যেমন আমাদের সমাজের যে আজকে যে সমস্যাগুলো হচ্ছে বলেন তো কিভাবে বিশ্লেষণ করা যায়, অথবা বর্তমান রাষ্ট্রের বিভিন্ন প্রান্তিক গেলে আমাদের প্রাইম মিনিস্টার বা আমাদের রাষ্ট্রপ্রধান থেকে কোনো রাষ্ট্রবিজ্ঞানকে কল করা হয়েছে, রাষ্ট্রবিজ্ঞানী সাহেব আসেন তো দেখেন তো রাষ্ট্রের সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায়। সুতরাং তাহলে এই যে আনপ্রোডাক্টিভ এডুকেশনটা কেন চলবে, রাষ্ট্রের একটা সময় নষ্ট হচ্ছে, শিক্ষার্থী সময় নষ্ট হচ্ছে, গার্জিয়ান অর্থ নষ্ট হচ্ছে, পাশাপাশি জাতীয় অপচয় ছাড়া এখান থেকে কি আর শিখবেন? আমার তো মনে হয় না কেউ দাবি করে বলতে পারবেন যে ইতিহাসে অনার্স করে, সমাজ বিজ্ঞানে অনার্স করে, রাষ্ট্রবিজ্ঞানের উপর অনার্স বা গ্রাজুয়েশন শেষ করার পরে আপনি কি যে দিবেন জাতিকে, নিজে কি পাবেন, সে চিন্তা একবার ভাবুন, একবার ভাবলেই উত্তরটা আপনার কাছে পেয়ে যাবেন যে আপনি কি ভাবে দক্ষ, আপনি কি কি কাজ করেন, নিজেকে প্রশ্ন করেন। আমি ইতিহাস লিখতে পারি, ইতিহাস কি কার্যক্রম প্রয়োজন আছে আজকে, ইতিহাস দরকার আছে গবেষণার জন্য, সেটা আলাদা একটা সেল হইতে পারে, এটা একটা অপশন থাকতে পারে। ২০১৪ সালে প্রকাশিত বিশ্ব ব্যাংকের এক প্রতিবেদনে বলা হয় বাংলাদেশের শিক্ষিত বেকারের হার বাড়ছে। আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে গুলো থেকে উচ্চশিক্ষা নিয়ে যেসব শিক্ষার্থীরা বের হচ্ছেন তাদের কর্মসংস্থানের তেমন সুযোগ হচ্ছে না, তারা শিক্ষিত বেকার হয়ে পড়ছেন, এটা হচ্ছে একটি অংশ। ওপর আরেকটি অংশ হচ্ছে অশিক্ষিত বেকার, আবার আরেকটি অংশ হচ্ছে অদক্ষ বেকার, কারা কারা রয়েছেন আবার যাদের কিছু দক্ষতা আছে, তারা কাজ জানেন, কর্মক্ষম, কিন্তু তারা কর্মহীন। আবার শিক্ষিত বেকার, তারা শিক্ষা জীবন শেষে কাজের জন্য ঘুরছেন, কাজ পাচ্ছেন না, এটা এক শ্রেণীর বেকার। আবার আছে আমাদের আরো কিছু বেকার আছে যারা কর্মক্ষম নয়, যাদের কর্মক্ষমতা নেই, তারা আরেক ধরনের বেকার। তো আসলে আমাদের এই বেকার সমস্যার সমাধানে আমাদের শিক্ষা ব্যবস্থা, পাশাপাশি এই বেকার শিক্ষিত বেকারদের কাজে লাগানোর জন্য কোন ধরনের ব্যবস্থা সঠিক বলে আমি আপনি মনে করেন? আসলে প্রশ্নগুলো অত্যন্ত জটিল এবং জনগুরুত্বপূর্ণ বিষয়, যেগুলো রাষ্ট্র চিন্তা করা ছিল সেখানে আজকে আপনি এবং আমরা চিন্তা করতেছি। হ্যাঁ, আমাদের দেশ, আমাদের রাষ্ট্র, আমাদেরকে ভাবতে হবে, কথা বলতে হবে, চেষ্টা চালিয়ে যেতে হবে, হয়তো বা কোনো একদিন এই চেষ্টা সফলতা আসতে পারে, এই ধরনের একটা আশা থাকবে আমাদের কাছে। দেখ, আমরা কথা বলছি একদম নিরাশা নিয়ে, একটা আশা আছে, হয়তো বা এই কথাগুলো যদি আমাদের দেশে কোনো কর্তব্যরত যারা আসেন দায়িত্বশীল ব্যক্তির কানে পৌঁছায়, হয়তো কোনো পরিবর্তন হতে পারে, অথবা যদি আমার দ্বারা কোনো সুযোগ সৃষ্টি হয় আমি সেই চেষ্টাটা করবো বলে বিশ্বাস করি। এই জন্য কথাগুলো বলি নিজস্ব অনুভূতি থেকে, এগুলো কোনো আসলে বিশেষ করে কোনো কিছু কিনে কিছু না, নিজস্ব একটা দায়িত্বশীল কথা বলে, যদি আমার সন্তানকে আমি কি পড়াবো এই চিন্তা থেকে কথাগুলো বলতে হচ্ছে। আমার একটা ছেলে একটা মেয়ে আছে, ওদেরকে আমি পড়াচ্ছি, বাট আমি নিজেই চিন্তা করছি ওদেরকে আমি পড়াচ্ছি কি পড়াচ্ছি।
হ্যাঁ, এই প্রশ্ন যখন তৈরি আপনাকে বলতে গার্জিয়ান করবে যে হ্যাঁ আমার ছেলেকে কি পড়ানো উচিত, আমার মেয়েকে কি পড়ানো উচিত, ওই কথা থেকে আপনি কথাটা বলেন যে বেকারত্ব নিরসন কি করা উচিত, ওই জবাবটা চলে আসবে। এখন প্রশ্ন করা হচ্ছে যে আমাদের যে প্রশ্নটা করলেন যে কিভাবে কি করলে এই বেকার সমস্যা থেকে উত্তরণ পেতে পারে, এই একটা প্রশ্ন আপনি করলেন। আজকের এই প্রশ্নটা জবাবটা অনেক কঠিন, এই কারণে এই জবাবটা দিতে গেলে বা বাস্তবায়ন করতে গেলে আমাদের শিক্ষার একটা মৌলিক কাঠামো করতে হবে, এবং প্রথমত হচ্ছে সকল শিক্ষা ব্যবস্থা ভেঙে দিতে হবে, অর্থাৎ মাদ্রাসা, কমি, আলিয়া, স্কুল, তারপর কারিগরি সব ভেঙে দিতে হবে। ভেঙে দিয়ে এক বোর্ড করা লাগবে, সেই এক বোর্ডের মধ্যে থাকবে অ্যারাবিক থাকবে, ইতিহাস থাকবে, কোরআন থাকবে, হাদিস থাকবে, প্রযুক্তি থাকবে, শিক্ষা থাকবে, এবং এখান থেকে যে কোনো শিক্ষার্থী যে কোনো 10 সাবজেক্টের মধ্যে সে কোয়ালিফাই যদি পরীক্ষা দেয় তাকে এসএসসি সমান ঘোষণা দেওয়া হবে। যদি কেউ যদি 10 থেকে আরো কিছু শিখতে চায়, ধরেন কেউ চাইলো যে আমি 3টা ভাষা শিখবো, ম্যাথ শিখবো, ফিজিক্স শিখবো, শিখতে পারে, এতে করে শিক্ষার্থী শিক্ষা ক্ষেত্রে একটা বাধা থাকবে না, সে তার মনে যেটা চায়, যেটা রুচিতে লাগে, যেটা পছন্দ হয়, তার ক্ষমতা অনুযায়ী শিখতে পারবে। বাট আমরা কিন্তু এখন সেটা দিতে পারছি না, অর্থাৎ কেউ যদি চায় আমি অ্যারাবিকও শিখতে চাই, আমি ইংরেজি শিখতে চাই, আমি বাংলাও শিখতে চাই, কিন্তু এখন ওই সুযোগটা কোথাও বাংলাদেশে নাই। কিন্তু যদি এখানে উন্মুক্ত করা হয় একই বোর্ডে আফটার 6 মান্থ বা 3 মান্থ পর এনরোলমেন্ট হবে, পরীক্ষা দিবে স্টুডেন্টরা, অ্যারাবিক অ্যারাবিক দিবে, এবং ওখানে একটা ক্লাস থাকবে, এভাবে একটা একীভূত করা হয় শিক্ষাটাকে, এভাবে মানে বহির্ভূত না করে, ক্লাসিফাইড না করে, তাহলে একটা সমস্যা বেরিয়ে আসতে পারে। হ্যাঁ, যে বেশি মেধাবী না সে একটা প্রফেশনাল শিক্ষা নিয়ে নিল, তার একটা প্রফেশনাল শিক্ষা নিয়ে নিল, সে ফ্রি ডায়াগনোসিস শিখে নিল, সাথে একটু ইংলিশ শিখলো, সাথে একটু ফিজিক্স শিখলো, বাস তাকে আনা হয়ে গেল, সে 300-600 মার্কের পরীক্ষা দিল, সে কারিগরি বা সে এই ধরনের জব পাবে, যে 200 মার্কের পরীক্ষা দিবে সেই ধরনের জব পাবে। তখন দেখা যাচ্ছে শিক্ষার্থীরা তাদের চাহিদা ইচ্ছার আলোকে সে নিজেকে তৈরি করতে পারবে, তখন এই উন্মুক্ত করলে সারা বিশ্বের যে চাহিদা আছে জব, মানে আগামী দিনে যে চাকরির জবের ক্ষেত্রে যে মানে চাহিদা দেখা দেবে, সেই চাহিদার আলোকে নতুন নতুন সাবজেক্ট বিষয়বস্তু করতে হবে, আর কিছু বাদ দিতে হবে, যেগুলো একটু করে আপডেট করতে হবে, সিলেবাসটা আপডেট করতে হবে, করে 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 তৈরি করতে হবে। সুতরাং একমূলত শিক্ষা ব্যবস্থা যদি প্রণয়ন করা হয় ক্লাসিফিকেশন বাদ দিয়ে, তাহলে দুটো জিনিস সমাধান হবে, একটা হচ্ছে বেকার সমস্যাটা ডিক্রিস হবে বলে মনে করি আমি, আর দ্বিতীয় হচ্ছে আমাদের দেশের মধ্যে যে ভেদাভেদ সৃষ্টি হয়েছে যে কমি, হেফাজত, আলিয়া, তারপরে স্কুল, গবেষণা, ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম, এই যে একটা মানসিক দূরত্ব সৃষ্টি হয়েছে শিক্ষার্থীদের মধ্যে, আগামী প্রজন্মের যে একটা মানসিক দূরত্ব সৃষ্টি হয়, সেই দূরত্বটা কমে যাবে, সবাই একই সার্টিফিকেট, একই বোর্ড, একই আন্ডারে সবাই চলে যাচ্ছে, তখন এই জিনিসটা কি হচ্ছে, ওই যে মতভেদ কমবে, দূরত্ব কমবে, ঐক্য বাড়বে, এবং পাশাপাশি শিক্ষার মধ্যে তার বিভিন্ন রুচি আনতে সক্ষম হবে। যেমন আমি একটা কথা বলি, যে কোনো রেস্টুরেন্টে যান যেখানে প্রচুর মেনু থাকে, প্রচুর আপনি শিখতে যাওয়ার সুযোগ থাকে, ওখানে কাস্টমার বেশি যায় এবং এনজয় করে বেশি, স্যাটিসফাইড থাকে, তদুপরি শিক্ষিকাদের এত কিছু না করে একই জায়গায় একই সাদের নিচে আপনি সাবজেক্টগুলো বাড়িয়ে দেন, তাহলে কিন্তু বসে থাকে না, এত কর্মচারী, এত বোর্ড, এত কিছু লাগে না, একটা বোর্ড হলেই চলে। অর্থাৎ ঢাকায় একটা বোর্ড করেন, ঢাকায় দেখেন মাদ্রাসা বোর্ড আছে, ঢাকায় এই কারিগরি শিক্ষা বোর্ড আছে, আবার কি আছে এখানে জেনারেল শিক্ষা বোর্ড, তিনটা বোর্ডকে ভেঙে এক বোর্ড করে দেওয়া হোক, এবং তিনটা বোর্ডকে কারিগরি সাজিয়ে এক জায়গাতে ধারণা করা হোক, এতে করে রাষ্ট্রের অপচয় কমবে, এবং বাংলাদেশের স্কুল গুলো যোগাযোগ এবং শিক্ষার্থী ভেদাভেদ কমবে, অনেক অনেক জিনিস সৃষ্টি হবে। যত বেশি ক্লাস হচ্ছে, যেমন কদিন এমন হতে পারে, আমি জানি না হয় কিনা, বর্তমানে যে ভোকেশনাল যে কারিগরি শিক্ষায় ইংলিশ মিডিয়াম হয় না, কতগুলো এটাও শিখবেন যে কারিগরি শিক্ষা ব্যবস্থা, কারিগরি শিক্ষা ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম পার্থক্য দেখা দিতে পারে, এটা বাস্তব কিছু না, কিন্তু ক্লাস আর ক্লাস, ক্লাস আর ক্লাস, ক্লাস গুলা ওমিট করে দিয়ে সবগুলো একই ক্লাস, একই সার্টিফিকেট দেখা থাকবে, ফিজিক্স, বাংলা, ম্যাথ, যে যেটা পছন্দ সাবজেক্ট দেখা থাকবে তাদের দেখা থাকবে, এবং পরীক্ষাটা 1 বছর না দিয়ে প্রতি 3 মাস অন্তর অন্তর রেশন করার সুযোগ দেওয়া হোক, যাতে করে কোন শিক্ষার্থী খারাপ করলে, এবং একটা পরীক্ষা কেন্দ্র কমন থাকুক, যেখানে কিন্তু পরীক্ষা নেবে সারা বছর, শুধু পরীক্ষা থাকবে, যে যখন খুশি চালে পরীক্ষা রেজিস্ট্রেশন পরীক্ষা দেবে। এই যে কোভিড এর কারণে বর্তমানে পৃথিবীর বড় বড় এক্সাম গুলো অনলাইন হয়ে যাচ্ছে, এতে করে কি হচ্ছে, বিশাল কষ্ট হয়ে যাচ্ছে, এবং সার্ভিসটা ফাস্ট হচ্ছে,
এই ধরনের কর্মসূচি যদি অ্যাড করা হয়। বেকারত্ব আমাদের প্রধান সমস্যা। বিশ্বের নামকরা অর্থনীতিবিদরা বলছেন যে বাংলাদেশের উন্নয়নের, অর্থনৈতিক উন্নয়নের যে প্রধান বাধা সেটা হচ্ছে কর্মসংস্থানের অভাব। তো শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজালেই কি আমাদের সেই যে সমস্যাটা, যে প্রধান সমস্যা সেটা দূর হবে, নাকি কর্মসংস্থানের ব্যাপক সুযোগ সৃষ্টি করতে হবে? এই বিষয়ে আপনি কি বলবেন? দুটা কমপ্লিমেন্টারি পার্ট, একটাকে ছাড়া একটা হবে না। যেমন শুধু আপনি শিক্ষিত মানে দক্ষ লোক তৈরি করে সংস্থান করলেন না, তাহলে হবে না। দুটাকে সমান তালে এগিয়ে আনতে হবে, দেন আপনার সমস্যা সমাধান সম্ভব। আপনি নিশ্চয় জানেন যে মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে কার্যালয় থেকে একটা প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে, সেটা হচ্ছে যে বিডা, যে বাংলাদেশ বিডা, বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি, সঙ্গে বিডা বলা হয়। ওই বিডা বা আগে ছিল বিনিয়োগ বোর্ড, ওটাকে ভেঙে করা হয়েছে এখন বিডা, বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি, বিআইডিএ, বিডা। এর আন্ডারে একটা প্রজেক্ট চালু হয়েছে ইএসডিপি, এন্টারপ্রেনারশিপ স্কিল ডেভেলপমেন্ট প্রজেক্ট, অর্থাৎ কর্মসংস্থান সৃষ্টি করার জন্য কিছু কিছু মানুষকে প্রশিক্ষণ দিচ্ছে। আমিও তাদের মধ্যে একজন সৌভাগ্যবান ব্যক্তি, আমি প্রশিক্ষণ গ্রহণ করছি, আমি দেখছি কার্যক্রমটা। সরকারের পক্ষ থেকে নানাবিধ তৎপরতা চলতেছে, কিন্তু তৎপরতা গুলো সমন্বয় হচ্ছে না। বিধায় এই তৎপরতা যতটুকু ফল আসার কথা, ওই ফলটা আসছে, অর্থাৎ ফল পাওয়ার কথা 100%, ওখানে পাচ্ছে 10%। এই 10% নিয়ে তাকে স্যাটিসফাইড, যেহেতু আমাদের কর্মক্ষেত্রের লগে শিক্ষাক্ষেত্রে কোনো সংযোগ নাই। যদি এই কর্মক্ষেত্রের সাথে শিক্ষিত একটা সংযোগ তৈরি করা, একটা ব্রিজ তৈরি করা হয়, তাহলে গিয়ে একমাত্র যে এই এই যে সমস্যাটা কিছুটা দূরীকরণ করা সম্ভব বলে আমি মনে করি। ধন্যবাদ উপস্থাপক। যে আরেকটা জিনিস জানতে চাইবো জনাব তৌহিদুল ইসলাম, এই যে আমাদের দেশে যে শিক্ষিত জনগোষ্ঠী যে বেকার, এই বেকারত্বের অভিশাপে জর্জরিত হয়ে তাদের বর্তমান পরিস্থিতি বা প্রতিক্রিয়াটা কোন ধরনের পড়ছে আমাদের সমাজের উপর বা দেশের উপর? আপনি মানে সত্যি সত্যি বলতে কি, অপরাধ জগতের যে বর্তমান যে যে অপরাধ বেড়ে যাচ্ছে, অপরাধ বাড়ার কারণ একটাই বলে যে যে প্রয়োজন কখনো আইন মানে না। যদি আপনার ক্ষুধা দেখা দেয়, পেটের মধ্যে ক্ষুধা লেগে যায়, আপনি তখন হালাল হারাম চিন্তা করবেন না, বৈধ ওই চিন্তা করবেন না। ওই যে রফি বললেন না, কবি রফি রফি রাজাত বললেন না, ভাত দিয়ে হারাম বেড়ে না দিয়ে মাংস ছিঁড়ে খাবো, ঠিক অবস্থাটা এমন হবে। সুতরাং বেকারত্ব থেকে যদি না বের করা যায়, অপরাধ প্রবণতা বাড়তে থাকবে। আপনি পুলিশ দিয়ে, আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে আপনি অপরাধ কমাইতে পারবেন না। সুতরাং অপরাধ যদি কমাইতে হয়, তাহলে বেকারত্ব অভিশব্দকে আগে কমাইতে হবে। বেকারত্বটা বেশি কমবে তো অপরাধ কমবে, তো বেকারত্ব বাড়বে, অপরাধ বাড়তে থাকবে। কারণ মানুষ তার প্রয়োজনে সে স্বেচ্ছায় হোক, অনিচ্ছায় হোক, বাধ্য হয়ে হোক, সে অপরাধে জড়িয়ে যাবে, সে অন্যায় কাজে জড়িয়ে যাবে, যেহেতু তার এক্সট্রিম নিড দেখা দিচ্ছে, তাকে বাঁচতে হবে। বাঁচার সংগ্রামে সে কিন্তু আর বৈধ বৈধ দেখবে না, সে নিজকে টিকানোর জন্য সমাজে, সে সমাজকে বাঁচিয়ে নিজকে টিকিয়ে রাখার জন্য সে চূড়ান্ত জীবন মরণ সংগ্রামে নেমে যাবে। আর নিশ্চয়ই বুঝতে পারতেছেন কোন মরণ সংগ্রামে নেমে যায় সেটা কত বড় যে স্ট্রং বা কত যে ডেঞ্জারাস পর্যায়ে হয়ে উঠে কল্পনা বাহিনী। সুতরাং আমাদের যুব সমাজ আজকে তার অস্তিত্বের জন্য, তার নিরাপদ ভবিষ্যতের জন্য জীবন মরণ সংগ্রামে নেমে গেছে। এই ক্ষেত্রে অবরোধের মাত্রা আপনি আইন শৃঙ্খলা বাহিরে দিয়ে পুরো কাঠামো দিয়ে টিকিয়ে রাখতে পারবেন না। সুতরাং যত বেশি বেকারত্ব বাড়বে, আপনি দেখবেন অপরাধের কৌশল, অপরাধের প্রকৃতি, অপরাধের পরিমাণ সব বাড়তেই থাকবে, বাড়তে থাকবে, কমার কোনো সুযোগ থাকবে না। সুতরাং যদি রাষ্ট্র মনে করেন অপরাধের নিয়ন্ত্রণ করা দরকার, তাহলে বেকারত্ব নিয়ন্ত্রণ করেন আগে, বেকারত্ব নিয়ন্ত্রণ করেন। এখানে আরেকটি বিষয় বলতে চাই যে যে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজালে এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হলে সরকার নিশ্চয়ই সেই লক্ষ্যে কাজ করছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার এইসব সমস্যার সমাধানে নিরলস কাজ করছে তার সরকার। তবে এই সমস্যার সমাধান হলে শিক্ষিত বেকাররা প্লাস আমাদের পরবর্তী যে প্রজন্ম শিক্ষিত হয়ে উচ্চশিক্ষা নিয়ে বের হবে, তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। তবে আমার একটি প্রশ্ন, যেখানে স্বল্প শিক্ষিত বেকার যারা, অশিক্ষিত বেকার যারা,
এবং কর্মক্ষম বেকার যারা যারা মানে কাজ করার ক্ষমতা রাখে না এই সমস্ত বেকার এবং এই অংশে রয়েছেন আমাদের নারী সমাজের বৃহৎ একটি অংশ কিন্তু এই বেকারত্বের অভিশাপে জর্জরিত রয়েছেন তাদের ক্ষেত্রে কোন ধরনের কর্মসংস্থান সৃষ্টি হলে তারা কর্ম ক্ষেত্রের সুযোগ পাবে কাজের সুযোগ পাবে বলে মনে করেন আমি প্রথমে আপনাকে একটা মৌলিক পার্থক্য বলতে চাই আপনি নারী থেকে পুরুষ পুরুষ থেকে নারী আলাদা চিন্তা করতে পারবেন না চিন্তা করাটা হবে মহাপুর নারী পুরুষ একসাথে থাকতে হবে কারণ সেটা গড ক্রিয়েট আল্লাহ মানে সৃষ্টিকর্তা এভাবে সৃষ্টি করছেন প্রত্যেকটা পশু পাখিকে প্রত্যেকটা মানুষকে জোড়া জোড়া সৃষ্টি করছেন এখন যদি আপনার পার্টনারশিপ হয়ে থাকে তাহলে যদি আপনার পার্টনার ভালো থাকে আপনি ভালো থাকবেন বা আপনি ভালো থাকলে আপনার পার্টনার ভালো থাকবে আর প্রশ্ন হচ্ছে যে নারী শিক্ষা যে কথা নারী বেকারের কথা আনলেন যদি একটা হাউজের তার যদি কর্তা যদি সে কর্মক্ষম হয়ে পড়ে নারীর তো কাজে যাওয়ার প্রয়োজন হবে না এর পরেও ওই নারীর উচিত যে তার যে অবসর সময় আছে ওই সময়টাকে জাতির জন্য কিছু করা মানুষের কিছু কাজ করা এক্ষেত্রে ওদের সাথে চিন্তা ভাবনা করে ওদের ওদের যে ওয়ার্কিং ওদের কিন্তু সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে আপনার দেখেন একটা নারীর উপরে আপনার একটা সন্তানকে আগামী দিনে যদি তৈরি করার মূল দায়িত্বটা আপনি নারীকে নিয়ে আসেন কর্মক্ষেত্রে নিয়ে আসেন টোটালি তাকে এই ধরনের আমাদের মধ্যে সমান তালে নিয়ে আসেন ওই নারীর মধ্যে অবিচার করা হয় একটা হচ্ছে কি দেখেন আপনি বাবা বা পুরুষরা কখনো একটা সন্তান কেয়ার টেক কেয়ার করতে পারে না সন্তান টেক কেয়ার দায়িত্বটা মাতৃত্বটা মাতৃত্বের গুণাবলীটা আল্লাহ বা সৃষ্টিকর্তা একজন নারীকে দিয়েই দায়িত্বটা প্রদান করছেন বুঝায় সুতরাং নারীকে মৌলিক সন্তানের দায়িত্ব পালন করার পরে যদি কোনো অবশিষ্ট সময় থাকে সেটা শিক্ষার ক্ষেত্রে মানে উন্নত জায়গা কারণ প্রাথমিক লেভেলে অলরেডি প্রাইম মিনিস্টার অলরেডি ঘোষণা করছেন এবং কেটে চলতেছে এবং মেয়েদেরকে মহিলাদেরকে অগ্রাধিকার দেওয়া হয় তবে বুঝতে হবে অর্থাৎ প্রত্যেকটা নারীকে তার সন্তান তার স্বামী তার ফ্যামিলি মেনটেন করার পরে কর্মক্ষেত্রে চিন্তা করা উচিত যদি এটাকে বাদ দিয়ে চিন্তা করে যেমন ধরেন একটা রাষ্ট্রের মৌলিক কাঠামো হচ্ছে একটা পরিবার একটা পরিবার না রাষ্ট্র টিকবে না কারণ পরিবার তো যথেষ্ট প্রধান হয় এখন যদি পরিবারের অধিকার একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ না থাকে যদি ধরনের শান্তিপূর্ণ না থাকে তাহলে ওই যে জনশক্তি আগামী দিনে যে বাংলাদেশে তার সাথে জন্ম নিবে সেই ফ্যাক্টরিটা তো অবশ্যই একটা ভালো পরিবেশ থাকবে না সুতরাং আমাকে আগামী সুন্দর বাংলা নির্মাণের জন্য সুন্দর পরিবার গঠন করাই লাগবে সেই পরিবার গঠন করতে গেলে প্রথম হাতে হচ্ছে শিক্ষা শুধু বাবাকে শিক্ষা না বাবা মা উভয়কে শিক্ষিত হওয়া লাগবে শুধু বাবাকে শিক্ষিত চলবে না আজকাল দেখা যাচ্ছে যে অনেক শিক্ষিত পরিবারের মধ্যে অনেক এমন কিছু ঘটনা ঘটতেছে সেটা মানে মানে সাধারণত পশুদের মধ্যে চিন্তা করা যায় না সুতরাং আমি বলবো শিক্ষা পশুত্ব থেকে মানুষকে দূরে সরে আনবে মানুষের মধ্যে মনুষ্যত্ববোধ মানবতা জাগ্রত করবে এখন যদি শিক্ষা আপনাকে মানবতা সৃষ্টি করতে ব্যর্থ হয় তাহলে আমি ব্যক্তিগতভাবে সেটাকে শিক্ষা বলতে পারবো না যে শিক্ষা আপনাকে একজন পশুর থেকে পার্থক্য করতে না পারে এবং কখনো কখনো আমরা মানুষরা পশুর চেয়ে খারাপ হয়ে গেছে কি ধরনের খারাপ আপনি একটা উদাহরণ দেই কখনো আপনি রেকর্ড পাবেন না সুন্দরবনে একটা বাঘিনীকে 11টা বাঘে দর্শন করছে কিন্তু আমরা মানুষ এই বাংলাদেশের বুকে দিয়ে হয়েছে যে একটা শিশুকে 11 জন পুরুষ দর্শন করছে আমরা কতটুকু লজ্জিত মানুষ ভোটার কাছে মানুষের কাছে এটা বুঝতে হবে পরিবারকে সুরক্ষা করে যদি নারী কোনো কাজ করে শিক্ষাক্ষেত্রে প্রথম তার প্রধান হওয়া উচিত আমার মতে এরপরে এখানে নারীর চাহিদা যে কাজ করবেন তার মনস্তাত্ত্বিক ব্যাপার তার ইচ্ছার গুরুত্ব দিয়ে সে যে কাজ করলে আনন্দ পাবে যে কাজটাকে সে এনজয় করবে তাকে সেই কাজের পরিবেশ দেওয়া উচিত জোর করে কোনো কাজ চাপিয়ে দেওয়াটা ভুল হবে সুতরাং যদি কোনো নারী কাজ করতে চায় এবং তার ইচ্ছার আলোকে তাকে ওই ধরনের কর্মকার সৃষ্টি করতে দেওয়ার সুযোগ দেওয়া উচিত কেননা নারীরা আমাদের পাশে কাজ করতেই হবে কারণ এই যদি দেশে আমরা যদি মনে করেন 20 কোটি মানুষ ধরি 10 কোটি যদি নারী ধরি 10 কোটি লোক যদি আনপ্রোডাক্টিভ থেকে যায় শুধু 10 কোটি লোক কাজ করে আসলে অর্থনীতি আগানো সম্ভব না যদি 20 কোটি লোক সমান হারে কাজ করতে পারে এবং প্রত্যেকটা ফ্যামিলিকে রক্ষা করে দেখেন আমি আশা করব এই নারী শিক্ষা দ্বারা এই নারীর কাজ দ্বারা দেশ রাষ্ট্র এবং উপকৃত হবে ফ্যামিলিকে ধ্বংস করে দিই
রাষ্ট্রের গভীর পতনকে ধ্বংস করে দিয়ে ইজবান কোন কাজ আমি আগে আশা করব না। আশা করি উত্তরটা পেয়েছেন আপনি। জি ধন্যবাদ, জি ধন্যবাদ, ধন্যবাদ। একটু খুব সংক্ষিপ্ত আকারে, যদিও আপনি বিষয়টি আলোচনা করেছেন, তারপরে প্রশ্নটি আবার সংক্ষিপ্ত আকারে প্রশ্নের উত্তরটি জানতে চাই। উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান থেকে যত শিক্ষার্থী সর্বোচ্চ ডিগ্রি নিয়ে বের হয়েছেন বা বের হচ্ছেন, আমাদের বাংলাদেশের চাকুরি বাজারে অথবা আন্তর্জাতিক চাকুরি বাজারে তাদের চাহিদা কতটুকু রয়েছে বলে আপনি মনে করেন? আমি আপনাকে প্রথম বলছি যে আমাদের দেশে শিক্ষার সাথে কর্মক্ষেত্রে কোনো সমন্বয় নেই। আমি আবার জিনিসটাকে বুঝিয়ে দিই। বাংলাদেশে বর্তমানে ধরেন প্রায় 22-25টা আছে পাবলিক ইউনিভার্সিটি, আর প্রাইভেট আছে আরো ধরেন নিয়ার অ্যাবাউট 50-60 কাছাকাছি, সবগুলো 104-105টা ইউনিভার্সিটি বাংলাদেশে বর্তমানে রানিং আছে, ওপেন আছে সব মিলাইয়া, মানে প্রাইমারি সরকারি বিষয়টা মিলাইয়া। তো এই ইউনিভার্সিটি গুলো থেকে যে প্রত্যেকটা ইউনিভার্সিটি থেকে বেসিক সায়েন্স উপরে, যেমন ম্যাথমেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, এই তিন বিষয়ের উপরে এই কমপক্ষে ধরুন 80টা ইউনিভার্সিটি থেকে যদি গ্রাজুয়েট বের হয়, যদি 50 গ্রাজুয়েট বের হয়, তাহলে প্রত্যেক বছরে 40,000 ম্যাথমেটিশিয়ান তৈরি হয়, 40,000 ফিজিক্স তৈরি হয়, 40,000 কেমিস্ট তৈরি হয়। প্রশ্ন হচ্ছে এই 40,000 যে ম্যাথমেটিশিয়ান তৈরি হচ্ছে, এর জন্য কি ধরনের ক্ষেত্র বাংলাদেশে আছে প্রশ্ন করি, আমার মনে হয় না সরকার না কোন সরকার জবাব দিতে পারবে। কিন্তু এই কাজটা করা অনেক সহজ, আমাকে দায়িত্ব দেওয়া হয়, আমি মনে হয় উইদিন 6 মান্থের মধ্যে একটা ডাটাবেস উত্তর দিতে পারবো যে এই পরিমাণ এই পেশার লোকের চাহিদা আছে। এটা করার জন্য কোটি কোটি টাকা প্রয়োজন নয়, একটা সুন্দর প্ল্যান থাকলে না। এখন যে প্রশ্নটা করলেন যে চাহিদা কি আছে বাজারে, আমি উদাহরণটা এই ধরনের দিই, আমি নিজকে উদাহরণ দিই। আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়তাম প্রায় 60 জন শিক্ষার্থী ভর্তি হই আমরা। আমি যখন ভর্তি হই 1998 সালে, তখন সারা বাংলাদেশে সাধারণ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছিল টপ 1, যেখানে প্রথম বাংলাদেশে বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তো বুয়েটের পরে কেউ চিন্তা করলে এটাকে চিন্তা করতো, এটাকে নিয়ে চিন্তা ভাবতো। এই অবস্থা আমরা ভর্তি করি, তৎকালীন সময় আমি 33 জন কম্পিউটার ছিল একটা আসনের জন্য, অর্থাৎ আমি যে ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি 33 জন ভাইকে আমি আউট করে, মানে আমি দূরে সরিয়ে আমার অবস্থান নিশ্চিত করছি। এর মতো আর মতো 60 জন শিক্ষার্থী একটা পরিসংখ্যানে আমরা মানে ভর্তি হয়েছি। হওয়ার পরে আমাদের মধ্যে প্রায় 58-57 জন শিক্ষার্থী গ্রাজুয়েশন শেষ করছে, সবাই শেষ করছে, প্রায় 2-1 জন ড্রপ আউট করছেন বা পড়তে বেশি চলে গেছেন। এর মধ্যে ম্যাথমেটিক প্রফেশনের আছে সর্বোচ্চ 10-12 জন, অর্থাৎ গণিত পেশায়। এর মেজর একটা অংশ চলে গেছে ব্যাংকে, ব্যাংকিং জবে। ওখানে গিয়ে তারা আবার শিশুর মতো নতুন করে শিখা লাগছে, আফটার 5 বা 6 ইয়ার পরে সে কিছু শিখে এখন কেউ ম্যানেজার কিন্তু পোস্টে। কৃষি সঙ্গে চলে গেছে ইন্স্যুরেন্স কোম্পানিতে, কৃষি সঙ্গে শিক্ষার্থী বিদেশ চলে গেছে। তার মানে কি সর্বোচ্চ জাতির যে প্রোডাকশন 5% 20% কাজে লাগছে, বাকি 80% ওয়েস্ট নষ্ট হয়ে গেছে, কাজে লাগে না। এই যদি একটা ডিপার্টমেন্ট হয় তাহলে আপনি অনুমান করেন যে রাষ্ট্রবিজ্ঞান অবস্থা কি, আপনি অনুমান করেন সমাজ বিজ্ঞান অবস্থা কি, আপনি অনুমান করেন যে এই এই রাষ্ট্রবিজ্ঞান, সমাজ বিজ্ঞান, সমাজ কল্যাণ, তারপরে আরো আছে যে পলিটিক্যাল সায়েন্স, এগুলোর কোন অবস্থায়। সুতরাং আপনি একটা জিনিস নিজকে প্রশ্ন করেন, আপনার নিজের জীবনে আপনাকে কোনো ম্যাথমেটিশিয়ানকে ডাকছেন কোনো প্রয়োজন ছিল আপনার, হয় নাই? কোনো ফিজিক্স প্রয়োজন ছিল, হয় নাই? আপনার যে প্রয়োজন ছিল সে আলোকে কিন্তু বাজারে কিন্তু সেটা কোনো যোগান নেই, চাহিদা আছে যোগান নেই, আবার কিছু জিনিস যোগান আছে চাহিদা নেই। আজকে বাংলাদেশে যে পরিমাণ শিক্ষিত বেকার তৈরি হচ্ছে, তাদের যে জব ফিল্ডের সাথে রিলেশনশিপ না থাকার কারণে যে বিষয়ে দরকার দক্ষ সে বিষয়ে তৈরি না হয়ে অন্য এক বিষয়ে মানুষ পড়াশোনা তৈরি হচ্ছে, যার কারণে বারবারই এই শিক্ষিত শ্রেণী মিস মানে মানে অপচয় হচ্ছে। বলে জাতীয় যুব শক্তি বা যুব যে শক্তি এবং শিক্ষা, রাষ্ট্রের অর্থ এবং সময়ের অপচয় হচ্ছে। যদি সেন্ট্রালে ডাটাবেস তৈরি করা যায় এবং কি ওই যে বিশ্ববিদ্যালয়কে বলে দেওয়া হয় যে এবছর আপনি
অতজন শিক্ষার্থী তৈরি করবেন ওই ফিল্ডের উপরে, তখন এর বিরুদ্ধে একটা টার্গেট করে করা হয়, তাহলে বর্তমান যে হারে অপচয় হচ্ছে বা নষ্ট হচ্ছে সেই নষ্ট কমপক্ষে অনেক কমানো সম্ভব ছিল যদি এটা করা হয়। এবং এটা করতে একটা কেন্দ্রিক সুচিন্তা প্রয়োজন, এটা করতে আমার বাজেটের কোনো প্রয়োজন নাই, এত কিছু প্রয়োজন নেই, একটু মাস্টার প্ল্যান করলে এটা সম্ভব করা। সুতরাং এ বছরটা আপনি করছেন শিক্ষার চাহিদার সাথে উৎপাদন হয় না, বিদায়ে অনেক শিক্ষার্থী বা অনেক প্রোডাকশন আজকে মানে ইউজলেস হয়ে পড়তেছে এবং তারা বিদেশে গিয়ে ট্রেড চেঞ্জ করে নিচ্ছে, অন্য কিছু করতেছে। আমার নিজের ফ্যামিলির মধ্যে আমার ছোট বোন হচ্ছে ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জিওগ্রাফি এনভায়রনমেন্ট পরিবেশ ও মানে ভূগোলে উনি মাস্টার শেষ করছে, আমার ছোট বোন, সে অস্ট্রেলিয়াতে আছে। বাট সে যেটা অর্জন করছে যে রাষ্ট্রের যে একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে সে কিন্তু রাষ্ট্রের পড়াশোনা অর্থ দিয়ে পড়াশোনা করছে। আমরা পাবলিক ইউনিভার্সিটিতে পড়াশোনা করি, আমরা যে পরিমাণ বেতন দেই, যে পরিমাণ আমরা ইউনিভার্সিটিতে আমরা টিউশন ফি দিই, তার চেয়ে মনে কয়েকশো গুণ বেশি রাষ্ট্র আমাদেরকে দেয়। কিন্তু প্রশ্ন করি আমরা রাষ্ট্র কি দিলাম, এই প্রশ্ন যদি আমি করি উত্তরটা কিন্তু খুব দুঃখজনক। আজকে আমি অন্য কথা বাদ দিলাম, নিজের কথা বলি, আমার পরিবারের কথা বলি, আমার ছোট বোনের কথা বলি, আমার নিজের কথা বলি। আমার ছোট বোন তো চলে গেলে অস্ট্রেলিয়াতে, সে আজকে অস্ট্রেলিয়ান জাতিকে সাপোর্ট করছে, সে অস্ট্রেলিয়ান সিটিজেন, সে কেন গেছে একটা বেটার চান্স হয়ে চলে গেছে সে, এবং তার হাজবেন্ড চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান থেকে পাশ করা। এখন সেই এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান পাশ করা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুটো গ্রাজুয়েট, দুটো গ্রাজুয়েটের কিন্তু আউটকাম থেকে তাকে বঞ্চিত হয়ে গেছে। এই আউটকাম কে বুক করতেছে? অস্ট্রেলিয়ান সরকার বুক করতেছে। তার মানে কি হচ্ছে, আমরা তৈরি করতেছি খরচ করে, ফল নিচ্ছে অন্য গভর্নমেন্ট। এইটা আমাদের জাতির একটা অপচয়, এটা যদি সেন্ট্রালাইজ করে বন্ধ না করা হয় তাহলে আমরা ওই যে বলবো দুঃখজনক ছাড়া মানে আনন্দের কোনো সংবাদ আগামী দিনে নিরাপত্তা করছে আমরা পাবো না। সুতরাং গভীরে ভাবতে হবে, আরো গভীরে বসতে হবে, সমস্যাটাকে চিহ্নিত করে তার সমস্যাটা বের করে সামনে এগুতে হবে। সুতরাং আমরা কথা সবাই দলের ধন্যবাদ, ধন্যবাদ জনাব তৌহিদুল ইসলাম। একটি পিছনে একটি প্রশ্ন আসলে রাখতে চেয়েছিলাম, এখনই রাখতে হয় প্রশ্নটি, যেটা আসছিল যে ইংরেজি মাধ্যমের শিক্ষা ব্যবস্থা এবং মাদ্রাসা শিক্ষায় আমাদের বাংলা ভাষাকে অথবা বাংলা শিক্ষাকে অবজ্ঞা করা হচ্ছে কিনা। যদি আমি কবির কথা বলি, কোন মাদ্রাসায় এক সময় বাংলা এবং ইংরেজি কখনো পড়ানো হতো না। এখন আমাকে একটু তথ্য জেনে বলতে হবে, যতটুকু জানি কই মাদ্রাসায় এখন আমার যতটুকু ভুল না হয় যে কই মাদ্রাসায় ইংরেজি শিক্ষা চালু হয়েছে আংশিক, সেটা খুবই নগণ্য, সেটা আসলে মানসম্পন্ন না, চালু হয়েছে পজিটিভ একটা একটা সিস্টেম চালু হয়েছে ইংরেজি কিছু টুকটাক, আর বাংলা ভাষা চালু হয়েছে কমি অঙ্গনে, মানে কমি শিক্ষার্থীরা বাংলা লিখতে পারেন বা ইংলিশ কিছুটা কিছু বুঝতে পারেন মানে প্রাথমিক লেভেল। আর সরকারের যেটা আলি আছে তো অবশ্যই ফুললি আছে, কিন্তু ফুললি থাকলেও আমি যদি বাংলা ভাষায় কথা বলি, যারা ন্যাশনাল কারিকুলামে পড়ছেন তাদের যে ইংরেজি কারিকুলাম যেটা আছে, ইংরেজি শিক্ষা যে বইটা আছে, আমি আমার নিজের অভিজ্ঞতা যদি কথা বলি, আমি যে কথাগুলো বলি আমার প্র্যাকটিক্যাল ফিল্ড থেকে বলি, যার কারণে কথাগুলা হয়তো কাউকে আঘাত করতে পারে, কারণ সত্য কথা বলতে গেলে এই সত্যি প্রবলেম, যেহেতু আমার মধ্যে প্রবলেম আছে প্রকাশ করতেই হবে কাউকে না কাউকে, দেন এটা সমাধান সম্ভব। আমি সরকার এই কমি শিক্ষা ব্যবস্থাকে মূল শিক্ষা ব্যবস্থার স্রোতে নিয়ে আসার জন্য চেষ্টা করছে। আর এই আসলে আপনি কি মনে করেন যে এই যে কমি শিক্ষা ব্যবস্থা আমাদের আমাদের মূল উন্নয়নে একটা বাধা সৃষ্টি করছে, শিক্ষা ব্যবস্থা একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, এটা কি আপনি মনে করেন? প্রশ্ন হলো কমি কারা, কমি শিক্ষার্থী কারা? আপনার আত্মীয়, আপনারই ভাই, আপনার ভাতিজা, ঠিক না? আপনি আপনার ছোট ভাইকে রেখে দিয়ে আপনি উন্নয়ন করবেন কিভাবে সম্ভব বলেন তো? কখন সম্ভব? ওদেরকে সাথে নিয়ে চিন্তা করতে হবে। হ্যাঁ, ওদের যে একটা আবেগ যে আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা, ওদেরকে সম্মান দেখে কথা বলতে হবে। সুতরাং ওই যে হাদিসের বিষয় যেটা আছে, ওরা যেসব পড়ানো হয় ওই বিষয়গুলো সমন্বয় করে দিলেই, ভেঙে দিলে হয়ে যায়, যে ওদের বিষয় যেগুলো আছে পাঠ্যবস্তু সেগুলোকে কাঠামো করতে একটু পড়ানো, ওদের ওদের দ্বারা আলেমরা আছে, সে অভিজ্ঞ ব্যক্তিরা আছে, ওদেরকে এটা বলতো একটা কমিটি করে, ওদের কারিগর একটা ফ্রেম দিয়ে মূল শিক্ষায় সংযোগ করলে হয়ে যায় আলাদা না করে।
যারা কমি আলিয়া ইস্কু সব এক হয়ে যায়, যাতে করে কোনো ডিবেট থাকবে না। এখন ধর নর্মাল আপনি চিন্তা করেন, যে ছেলে কোন মধ্যে পড়াশোনা করছে সে মাস মতো তার আপনি একটা কাজ করেন, আপনি কালকে বা আগামী এক মাস একটা পরিসংখ্যান আপনি নেন, আপনি নেক্সট এপিসিওডে আপনি বাংলা সিলেট থেকে একটা সিলেটের মেন শহরে একজন কোন মধ্যে ছাত্র আপনি সিলেক্ট করেন, আপনি একটা ছাত্র সুরমধ্যে সিলেক্ট করেন, একজন আলে শিক্ষার্থী নিয়ে আসেন, আর আপনি আর একজন স্কুল শিক্ষার্থী নিয়ে আসেন, ব্রিটিশের শিক্ষার্থী নিয়ে আসেন, এই সাতজন নিয়ে আপনি আর্ট সেশন শুরু করেন, তখন আরো বেশি। ধন্যবাদ আপনার, আপনার এই প্রস্তাবকে আমি অত্যন্ত সাধুবাদ জানাই। আগামী এপিসোডে আমরা চেষ্টা করব অন্তত ইংলিশ মিডিয়াম থেকে একজন শিক্ষার্থী, বাংলা থেকে একজন শিক্ষার্থী এবং মাদ্রাসা থেকে একজন শিক্ষার্থী, পাশাপাশি প্রফেসর যেভাবে আপনি বলছেন সিলেট থেকে একজন আইনজীবীকে আমরা নিয়ে এই অনুষ্ঠানটাকে আরো আরো বৃহৎ আকারে আমরা আলোচনা করতে চাই। আমাদের আলোচনা যদি শিক্ষা ব্যবস্থায় কিছুটা হলেও সহযোগিতা করে, শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে সহযোগিতা করে, আমরা নিজেকে কৃতজ্ঞ, আমরা নিজেকে ধন্য মনে করব। তো সম্মানিত প্রিন্সিপাল, ব্রিটিশ ইঞ্জিনিয়ারিং কলেজের প্রিন্সিপাল জনাব তৌহিদুল ইসলাম, আপনার কাছে একটি প্রশ্ন, শেষ প্রশ্ন, আমরা প্রায় অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। শেষ প্রশ্ন, যে আমাদের সংবিধানে ছত্রপদ রায় বলা আছে রাষ্ট্রপতির গণমুখী ও সার্বজনীন শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে প্রতিষ্ঠার জন্য এবং আইনের দ্বারা নির্ধারিত স্তর পর্যন্ত সব বালক বালিকা জন্য অবনৈতিক ও বাধ্যতামূলক শিক্ষা ব্যবস্থা গ্রহণ করবে, আপনি কি মনে করেন রাষ্ট্র সেই ব্যবস্থা গ্রহণে বা বাস্তবে কি তা কার্যকর হচ্ছে? আমাদের সংবিধানের দ্বারায় যে বিষয়টি উল্লেখ রয়েছে, বাস্তবে কি সেই ধারাটি কার্যকর হচ্ছে বলে আপনি মনে করেন? সমাজ ব্যবস্থাপক আমার একটু সীমাবদ্ধতা আছে, আমি এমন কোন মানুষ নই যে আমি সব জানবো। আপনি যে সংবিধানের কথা বললেন, আপনি একজন সাংবাদিক হিসেবে তো রাখতে পারেন, আমার কাছে সংবিধান পড়েছি, কিছু কিছু ধারা পড়েছি, কিন্তু এত মানে মানে সুখে পড়ি নাই। যদি আপনার কথা সত্যি হয়ে থাকে তাহলে আমি বলবো যদি এটাই সবচেয়ে উত্তম পন্থা, সর্বজনীন শিক্ষাটা। আপনি খেয়াল করেন, আপনি কি বলতে পারেন স্টুডেন্টের স্ত্রীলিঙ্গ কি, যে স্টুডেন্ট যে আমরা বলি এখন স্ত্রীলিঙ্গ আছে, আছে কি? সম্মানিত উপস্থাপক আমি আপনাকে প্রশ্ন করছি, যে আমরা স্টুডেন্ট বলি, স্টুডেন্ট স্টুডেন্ট, এর কোন কি স্ত্রীলিঙ্গ আছে? না, নাই। আচ্ছা, আপনার কথাটা আমি ক্লিয়ার শুনছি না। আচ্ছা, এ টিচার ইংরেজি শব্দ, এর কোন স্ত্রীলিঙ্গ আছে? ইংরেজি শব্দ, হ্যাঁ, স্ত্রীলিঙ্গ আছে না? নাই। তাহলে যদি না থাকে টিচার এবং স্ত্রীলিঙ্গ নাই, তার মানে কি হচ্ছে শিক্ষা ক্ষেত্রে কোন লিঙ্গ ভেদ থাকতে পারে না, ধর্মের কোন ভেদ থাকতে পারে না, শিক্ষা সকল ধর্মের সকল বর্ণের সকল জাতির সকল মানুষের জন্য। সুতরাং শিক্ষা ক্ষেত্রে কোনো বৈষম্য, ধর্ম ভেদ অথবা জাতিগত ভেদ অথবা ধরেন এই যে লিঙ্গ ভেদ, এটা যত বেশি হবে তো জাতি সমাজের মধ্যে বিভেদ সৃষ্টি হবে, ঐক্য থাকবে না। আজকে আমরা রাষ্ট্রীয় পর্যায়ে দেখা যাচ্ছে একটা মহাসংকটে দেখতে পাচ্ছি, আমরা রাষ্ট্রীয়ভাবে দুটা রাজনৈতিক দলের মধ্যে সমন্বয় হচ্ছে না, ঐক্য হচ্ছে না। একটা মাত্র কারণ, যে যারা রাজনীতি করছেন তাদের ওই জন্ম থেকে একটা বিভেদ তাদের মধ্যে কাজ করতেছে, ওই কারণে বিভেদটা কমতেছে না। সুতরাং যদি সর্বজনীন সমন্বয় শিক্ষা চালু করা হয় তাহলে এই ভেদাভেদ থাকবে না, আর উন্নয়নটা শিক্ষা ব্যয় কমে যাবে এবং শিক্ষার্থীর মধ্যে যে একটা ক্লাসিফিকেশন সেটা থাকবে না, এতে করে এবং শিক্ষা বিস্তারের জন্য অনেক সহজ হবে এবং শিক্ষার রুচিশীলতা বৃদ্ধি হবে। রুচিশীলতা বলতে যে যেন প্রত্যেকটা শিক্ষার্থী তার নিজস্ব চাহিদা, নিজস্ব মনন, নিজস্ব ইচ্ছার প্রতিফলিত ঘটে ঘটাইতে পারবে, এটা হচ্ছে মূল। যারা আমি যদি স্পন্টেনিয়াস না শিখি, আমাকে ফোর্স করে শেখানো হয়, আমাকে এনফোর্স করা হয়, তাহলে আপনাকে কোন
কওমি মাদ্রাসাকে মূল স্রোতের বাইরে রেখে সর্বজনীন শিক্ষা ব্যবস্থা বাস্তবায়ন করা কি সম্ভব? আপনি আপনার ফ্যামিলিতে মনে করেন যে চারজন ভাই বোন আপনারা আছেন, এখন যদি আপনি বলেন যে আমরা ঠিক আছে আমরা এক ভাইকে বাদ দিয়ে কাজ করি, বাদ দিতে পারেন, কিন্তু কাকে বাদ দিলেন? আপনার হৃদয়ের একটা অংশকে বাদ দিলেন, তাহলে আপনার হৃদয়ের অংশ বাদ দিয়ে আপনি ভালো থাকবেন কখনো? সম্ভব থাকা কবি ভাইয়েরা যারা আছেন আমাদের দ্বারা করছেন, ওরা আমাদের ভাই, আমাদের আত্মীয়, আমাদের রিলেটিভ, ওদেরকে অশান্তিতে রেখে, দুঃখ কষ্ট রেখে আমি শান্তি থাকবো, এটা চিন্তা করার সুযোগ নাই ভাই। আমাকে বাঁচতে ওদেরকে নিয়ে বাঁচতে হবে, মরতে ওদেরকে নিয়ে মরতে হবে। সুতরাং এ ধরনের করাটা উচিত, বাদ দেওয়া কখনো আমাদেরকে শিক্ষা থেকে কাউকে বাদ দেওয়ার বিষয়টা যেন না হয়, সে নন মুসলিম হতে পারবে। আমরা আমরা প্রত্যাশা করি কওমি পন্থী বিশিষ্ট আলেম উলামা যারা রয়েছেন তারা এই শিক্ষা ব্যবস্থা নিয়ে খুব গভীর মনোযোগ দিয়ে ভাববেন, এবং আমাদের যে কর্মমুখী শিক্ষা ব্যবস্থার যে সুদূর প্রসারী পরিকল্পনা এবং আমাদের বৃহৎ জনগোষ্ঠীকে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার যে বিষয়টি তা বাস্তবায়নে আপনারা আরো সোচ্চার হবেন, মনোযোগী হবেন, এবং আপনাদের সঠিক একটি নির্দেশনা, সঠিক চিন্তাধারা কিন্তু আমাদের দেশটাকে আরো উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। জনাব তৌহিদুল ইসলাম, একসময় যারা বলেছিলেন যে আমরা একটি বিষয় প্রাসঙ্গিক, কিন্তু আমরা একসময় শুনেছিলাম ঈদে মিলাদুন্নবী করার সময় যে আপনার একটা মিছিল করা হতো বা একটা র্যালি করা হতো, এক সময় এইটাকে বেদাত বলা হতো। আবার আমরা গত সময়ে দেখেছি 16ই ডিসেম্বর বিজয় দিবসের সময় যারা বেদাত বলেছিলেন তারাও কিন্তু বিজয় দিবসের সময় ঢাকা রাজধানীতে জাতীয় পতাকা হাতে তারাও কিন্তু 30 লক্ষ শহীদের মাগফিরাত কামনা করেছেন, র্যালি করেছেন। তাহলে এই এই বিষয়টি আমি জানতে চাই যে এই ধরনের আত্মঘাতী সিদ্ধান্ত, এটাকে কি আত্মঘাতী সিদ্ধান্ত বলা যায়? না, এটা শিক্ষার বৈষম্যতা। শিক্ষা যদি আপনি দেখেন, শিক্ষা কি আপনাকে প্রকৃত সত্যের কাছাকাছি নিয়ে যাবে, আর অশিক্ষা কি যেখানে আপনি সত্যকে দূরে থাকবেন। তাহলে দেখেন একটা বিষয়, আমাদের রাষ্ট্রের অস্তিত্বকে অস্বীকার করার মতো চিন্তা শক্তি কেন সৃষ্টি হয় কোন জনশক্তির মাঝে? সুতরাং হয়তো ভুল করছেন না ভুল বুঝছেন, অথবা তাকে ভুল বুঝানো হয়েছে নিশ্চয়ই। যদি সঠিক উপস্থাপন করা হয় আমি মনে করি কেউ এই ধরনের কাজ করবেন না। এবং শিক্ষা এমন একটা সুন্দর প্রক্রিয়া, আপনাকে দুটা ভিন্ন ধর্মের লোককে একসাথে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পাঠানো সম্ভব, এছাড়া অন্য কোনো পরিবেশ দিয়ে সম্ভব নয়। শিক্ষা দিয়ে ভালোবাসা সম্ভব, শিক্ষা দিয়ে উন্নয়ন সম্ভব। সুতরাং ওটাই প্রকৃত শিক্ষা, যেখানে সকল মানুষ, সকল ধর্মের, সকল বর্ণের সহঅবস্থা নিশ্চিত করবে, ওটা সর্বোত্তম শিক্ষা। সুতরাং আপনি যে কথাটা বললেন যে ঈদ মিলাদুন্নবী, এক্ষেত্রে না, আমি এখন যেহেতু এই বিশেষ করে ইসলামিক জ্ঞানের আমি অর্জন গবেষণা নাই আমার, আমি গবেষণা করে শিখি গবেষণা, শিক্ষা এবং গবেষণা নিয়ে। সুতরাং আমি যেহেতু এই বিষয়ে এক্সপার্ট, আমি ওই বিষয়ে আমার কথা না বলাটা উত্তম। কেন উত্তম? আমাকে কথা বলতে গেলে জিনিসটা জেনে বুঝে কথা বলতে হবে। সুতরাং যদি আমার কথার মধ্যে ভুল হয়ে যায় পালন করেন, যদি আপনি মনে করেন সেটা ভুল তাকে মোটিভেশন দেন, তাকে বুঝান, আর সঠিক মনে করলে আপনি পালন করেন। যদি ভুল হয় তাকে বুঝান, সঠিক হলে আপনি পালন করেন। আবার যে যেখানে আছেন সহনশীল হন, যেন মানে বৈষম্যশীল বা প্রতিহিংসা বা যে বিশেষ করে যে কি বলবো যে আক্রমণাত্মক কথাবার্তা বাদ দিতে হবে। শিক্ষা আপনাকে সৌন্দর্যবোধ সৃষ্টি করবে, মানবতা সৃষ্টি করবে, ভ্রাতৃত্ব বন্ধন সৃষ্টি করবে, পরস্পরের বন্ডিং বাড়াবে, ওটাই শিক্ষা। আর শিক্ষা যদি আমাকে বিভেদ সৃষ্টি করে, বিভক্ত সৃষ্টি করে, সেটা শিক্ষা হতে পারে না। যেমন যদি বলি এখানে আলো আছে, তাহলে অন্ধকার থাকতে পারে না। শিক্ষা থাকে অশিক্ষা থাকতে পারে না, শিক্ষা থাকলে অকল্যাণ থাকতে পারে না, শিক্ষা থাকলে মিথ্যা থাকতে পারে না, শিক্ষা থাকলে
খুশি থাকতে পারে না, শিক্ষা থাকলে ধ্বংস থাকতে পারে না। শিক্ষা হচ্ছে সৃষ্টি, শিক্ষা হচ্ছে উন্নতি, শিক্ষা হচ্ছে প্রগতি, শিক্ষা হচ্ছে সত্য, শিক্ষা হচ্ছে আপনাকে জান্নাতে জান্নাতে নিয়ে যাওয়ার একটা পথ দেখিয়ে দিবে, এটা শিক্ষা। যারা যে শিক্ষা আপনাকে পথ দেখাবে না, সেটাকে শিক্ষা বলা আমার মতে মনে হয় না পৃথিবীর কোন প্রকৃত শিক্ষাবিদ কোন মানুষ এর সাথে একমত পোষণ করবে। ধন্যবাদ আপনাকে। জি ধন্যবাদ জনাব তৌহিদুল ইসলাম। আমরা আশা করব যারা যারা 16ই ডিসেম্বর বিজয় দিবসের দিনে যারা শহীদদের স্মরণে র্যালি করেছেন, আনন্দ মিছিল করেছেন, মাগফিরাত কামনা করেছেন, আমরা সাধুবাদ জানাই যে আমাদের মধ্যে আমাদের পরবর্তী প্রজন্মের মাধ্যমে থেকে অনুপ্রেরণা বা দেশপ্রেম বা মুক্তিযুদ্ধের যে চেতনা এভাবে শানিত হবে, আমরা অত্যন্ত আনন্দের সহিত সেটাকে গ্রহণ করছি। এবং আমাদের জনাব প্রিন্সিপাল তৌহিদুল ইসলাম স্যার তিনি ইতিমধ্যেই বলেছেন যে আসলে কওমি যারা, আলিয়া যারা, তারা আমাদেরই কোনো না কোনো ভাই, আমাদের চাচা, আমাদের আত্মীয়, আমাদের পরিবারের সন্তান। ইংলিশ মিডিয়ামে যারা পড়ছেন তারা আমাদেরই সন্তান, ভাই বাতি যা চাচা। এইভাবে আসলে আমাদের মধ্যে কোনো বৈষম্য থাকতে পারে না। দেশের উন্নয়নের জন্য, শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য সকল প্রকার শ্রেণী বৈষম্য দূর করে একটি কর্মমুখী শিক্ষা ব্যবস্থার মাধ্যমে দেশকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। আজকের এই এই যে অনুষ্ঠানে দীর্ঘক্ষণ সময় দেওয়ার জন্য আমাদের সম্মানিত আলোচক জনাব তৌহিদুল ইসলাম, উদ্যোক্তা ভিজিল্যান্ট এবং প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ব্রিটিশ ইঞ্জিনিয়ারিং কলেজ সিলেট, আপনাকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। পাশাপাশি যে কথাটি বলতে চাই, জাতির জনক বঙ্গবন্ধুর তনয়া মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজকে বিশ্বে একটি উন্নয়নে রোল মডেল হিসাবে পরিণত হয়েছে, এবং তার নেতৃত্বে পর্যায়ক্রমে এই দেশ যে তিনি যে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন দেখছেন, যে স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছেন, আমরা বিশ্বাস করি এবং ইতিমধ্যে তার নেতৃত্বে বাংলাদেশের যে আশানুরূপ উন্নয়ন সাধিত হয়েছে, আমরা আশান্বিত হয়েছি, এদেশের মানুষ আশান্বিত হয়েছে, এবং আমাদের শিক্ষা ব্যবস্থায় যে ধরনের ত্রুটি বিচ্যুতি আছে, রয়েছে বিশেষজ্ঞদের নিয়ে সেই ত্রুটি বিচ্যুতি গুলো চিহ্নিত করে আমাদের এই যে শিক্ষিত বেকার, অশিক্ষিত বেকার, স্বল্প শিক্ষিত বেকার এবং তাদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুদৃষ্টি কামনা করে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।